وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Extremism is belief among action. Extremism is চরমপন্থার belief মানে বিশ্বাস, action মানে কর্মকাণ্ড, কাজ. এটা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে যে একটা জিনিসকে কেন্দ্র করে এটা ঘুরে সেই যুগেও এই যুগেও, সেটা হচ্ছে the issue of ruling by other than what Allah revealed. Allah যা নাজিল করছেন তা ছাড়া অন্য কিছু দিয়ে শাসন করা, এই একটা কথাকে কেন্দ্র করে এটা ঘুরে কিন্তু আজকেও ঘুরতেছে, তখনও ঘুরছে। তারপর উনি একটা পয়েন্টই করতেছেন যেখানে এটা এটা পরিষ্কার হবে, declaring the one who lives in the immoral society and does not emigrate to be a disbeliever. যে একটা ফর এক্সাম্পল আমেরিকা থেকে আমরা বলি, এই মজলিসে অলওয়েজ বলি যে নাসিরুদ্দিন আলবানি সহ বড় বড় স্কলাররা বলছেন যে আমেরিকার মতো একটা দেশের থেকে কোন মুসলমানের মাইগ্রেট করাটা ওয়াজিব, তাকে চলে আসতে হবে ওখান থেকে। কেউ যদি নতুন করে মুসলমান হয় তাকে মাইগ্রেট করতে হবে, প্রথম ডিউটির একটা হচ্ছে যে আমেরিকা থেকে মাইগ্রেট করতে হবে কোন মুসলিম প্রধান দেশে। আর যদি গিয়ে থাকে এখান থেকে এবং গিয়া স্যারেল করে তাকে ভুল করে না জানতে বা অজান্তে, তার উপরে প্রথম এটা হচ্ছে যে তাকে মাইগ্রেট করতে হবে। এক্সেপশন আছে, জেনারেল এক্সেপশন হচ্ছে যদি দাওয়া দায়ী হিসাবে কেউ গিয়ে থাকে, যেমন ধরেন ক্যালিফোর্নিয়াতে কোনো একটা বা কোনো একটা অ্যারিজোনা ডেজার্টে কোনো একটা মসজিদের সেই ইমাম দায়ী হিসাবে গেছিল, সেই ইমাম সে চলে আসলে ওইখানের আজান দেওয়া জামাত নামাজ সব বন্ধ হয়ে যাবে। এইখানে কিন্তু তার থেকে যাওয়াটাই বাজিব, উল্টা ব্যাপার, তার ওইখানে থাকাটা ওয়াজিব হবে। কিন্তু তা যদি না হয় তাহলে জেনারেল ভাবে মাইগ্রেট করাটা সবার জন্য ওয়াজিব, এক্সেপ্ট কোরআনের সূরা এখানে এটি ডিটেলস আসতেছে না, সূরা নিসা 97-98 আয়াতে আল্লাহ বলছেন যে এক্সেপশন দিচ্ছেন কাদের, যারা উইক, উইকের ভিতর কারা আসবে, বাচ্চারা তো বুড়া মানুষ যারা ধরেন গেছিল 1930 সালে গেছে এখন তার বয়স 80 বছর ধরেন, অথবা না হোক আরো পরে গেছে তার বয়স 80-90, তার নিজের কোনো টাকা পয়সা নাই, সে একটা ঘরে আশ্রিত ওল্ড হোমে থাকে, সে আসার পয়সাও নাই, আসার জোর মানে ক্ষমতাও নাই, শারীরিক ক্ষমতাও নাই, অথবা বাচ্চারা বা মেয়ে মানুষ যারা তাদের এক্সেপশন। তাছাড়া আল্লাহ বলছেন যে এছাড়া যারা থাকবে, জেনারেল কথা বলতেছে আমি, তারা তাদেরকে বলছেন যে তারা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, সূরা নিসা 97-98 আয়াত দেখে নিন আপনারা। আমাদের দেশের মানুষজন হয় এটা জানে না বা জানলেও বলে না, কিন্তু যাই হোক আমরা এই জিনিসটার সাথে এগ্রি করি, আমরা বলতে আলোচনাল জামা এটার সাথে এগ্রি করে বা আমি নিজে এটার সাথে এগ্রি করি, কিন্তু আমরা তাদেরকে কাফের মনে করি, কিন্তু যারা এক্সট্রিমিস্ট তারা তাদেরকে কাফের বলবে, এটাই বলতেছেন এখানে। ডিক্লারিং দ্য ওয়ান হু লিভস ইন দ্য ইমোরাল সোসাইটি অ্যান্ড ডাজ নট এমিগ্রেট টু বি এ ডিসবিলিভার, this stance and declaration goes back to a number of justifications including the fact that the land is a land of kufr and the society is a jahiliya society. All of those points go back to the fact that the country is being ruled by other than what Allah revealed. jodio eibhabe bolbe kotha ta kintu ashole apnar eta root jodi dekhen tale root kothay jabe, রুট যাবে যে আল্লাহ যা নাজিল করছেন তাছাড়া অন্য কিছু দিয়ে শাসন করাতে যাবে, তাই না? মানে কেন আমি আমেরিকাকে ই করতেছি, মেইন রিজন তো হচ্ছে এটা। এই জন্য আমরা এই গত কয়েকদিনে অন্য জায়গায় পড়াচ্ছিলাম, সিলেটে একটা হালাকা হলো এটা নিয়ে, গতকালকে কাছাকাছি জিনিস নিয়ে ওখানে হলো, আপনাদের সাথে শেয়ার করতে চাই এই জন্য যে ভুলে যাব আমি হয়তো, সেই জন্য যে আমরা অনেক সময় ভুলে যাই যে একটা দেশে আমেরিকা থেকে বা কানাডা থেকে এসে আমরা বলি ওখানে কত সুন্দর ইসলাম পালন করতে পারি আমরা, ওখানে মসজিদ আছে, ওখানে আমাদের ইসনা ইকনা কনভেনশন হয়, ওখানে মাগরিব ইনস্টিটিউট আছে, কত কিছু বলি না আমরা, মানে ওখানে একটা জিনিস ভুলে যাই
যে কোনো একটা জায়গার কোনো একটা দেশের বা কোনো একটা সরকারের বা কোনো একটা ল্যান্ডের সকল গুণ নষ্ট হয়ে যায়, যখন সকল গুণ নষ্ট হয়ে যায় একটা দোষে, সেই দোষটা হচ্ছে কি কুফর এবং শির্ক। বা একটা মানুষেরও ধরেন, আপনার আপনার শত সহস্র গুণ আছে, সকল গুণ নষ্ট হয়ে যায় যখন আপনার ভিতর কুফর বা শির্ক থাকে। আবার আপনার অনেক দোষ আছে, আপনি ছিচকা চোর, আপনি মিসা বলেন, বা যাই হোক অনেক 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 দোষ আছে, ইভেন কবিরা গুণ আছে, কিন্তু সেটাও ছোট হয়ে যাবে যখন আপনি আপনার ভিতর শির্ক নাই এবং আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত। যদি থাকেও কোনো দোষ, এরকম আমি বলতেছি না যে দোষ থাকা খুব ভালো কথা, তা না, কিন্তু যে গুণটা সকল দোষকে ছোট করে দেয় সেটা হচ্ছে ইমান এবং তাওহীদ, আর যে দোষটা সকল গুণকে শেষ করে দেয় সেটা হচ্ছে কুফর এবং শির্ক। এটা আমরা অনেক সময় বুঝি না, আমরা এসে অনুসব দেশ থেকে আসা, এটাও নাসিরুদ্দিন আলবানের ওই ওই পেপারটাতে ডিটেলস একটা আলোচনা আছে, উনি ওনার সাথে বাহাস হয় একজনের, এবং উনি তাকে বোঝান যে কি করে মানে আমাদের দেশ বা আমাদের এটা যতই খারাপ হোক আর ওইটাকে তারপরেও এটা কি এবং ওইটা কি, এটার ডিফারেন্সটা উনি তুলে ধরেন আর কি। যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট বললাম যে এটা হচ্ছে এক্সট্রিমিজমের একটাই যে আপনাকে মানে কাফের বলে ডিক্লেয়ার করবে যে আপনি ওই সোসাইটি থেকে মাইগ্রেট করার নেই, সেই জন্য। কিন্তু আমরা সেটা করব না, আমরা শুধু এটুকু বলবো যে তার জন্য মাইগ্রেট করাটা ওয়াজিব ছিল বা জরুরত ছাড়া ওইখানে থাকাটা, জরুরত মানে ধরেন চিকিৎসার জন্য গেছেন বা এমন কিছু পড়তে গেছেন যেটা বাংলাদেশে হয় না, মুসলিম উম্মার জন্য সেটা মানে ফ্রুটফুল, এমন কিছু একটা পড়তে গেছেন আমেরিকায়, ধরেন ক্যান্সারের কোনো একটা নতুন চিকিৎসা বাড়িছে এটা পড়তে গেছেন, বা আপনার কোনো একটা ব্যবসা আছে, গার্মেন্টস এর ব্যবসা কথার কথা বলতেছি, সেটার কোনো একটা কাজে গেছেন, বা এমন একটা এমন একটা চিকিৎসার জন্য গেছেন যেটা এখানে হয় না, এরকম কিছু জরুরত আছে বা আপনাকে মেরে ফেলবে এখানে। যেমন ধরেন এক সময় ছিল যে জাসদের কর্মীরা, আপনার মনে আছে তো স্বাধীনতার পরে পরে, আপনি হয়তো একটু একটু জানেন, বেশি না জানলে, হ্যাঁ, জার্মানিতে বা ইউরোপিয়ান দেশে নিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম, সুইডেনেও গেছিল বেশ কিছু, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছিল, কেন, যে আওয়ামী লীগ তাদের মেরে ফেলবে এখানে, রক্ষী বাহিনী তাদের মেরে ফেলবে, এরকম একটা কথা। এইরকম ক্লজ যদি সত্যি থাকে আপনার জন্য মাইগ্রেট করা, তারপরে মাইগ্রেট করাটা প্রথমে আসবে মুসলিম দেশে, কোন মুসলিম দেশে আপনার যদি না নেয় বা যাওয়ার কোন উপায় নেই, তখন আপনি ওই ওই সমস্ত দেশের কথা চিন্তা করবেন। যাই হোক, এটা একটা পয়েন্ট আমরা পড়তেছি যে এক্সট্রিমিজমের ব্যাপার স্যাপার গুলা বা চরমপন্থ আমরা যেটাকে বলি বা তাকফিরি বলি বা খারেজি বলি, ট্রেন্ড যাদের বলি, সেগুলা কিসেকে একটা জিনিসকেই কেন্দ্র করে রিভলভ করে, সেটা হলো আল্লাহর আইন ব্যতীত অন্য আইন দিয়ে বিচার করা, সেটাকে কেন্দ্র করে। দুই নম্বর, রিভোল্টিং এগেন্স্ট দ্য রুলার্স, এখানেও একই জিনিস, মানে রুলারের এগেনস্টে যে মানে মুসলিম এক্সট্রিমিজম, মুসলিমদের ভিতরে যে এক্সট্রিমিস্ট আছে তাদের কথা আমি বলতেছি, রুলারের এগেনস্টে যখন যখন দাঁড়াইছে, ফর এক্সাম্পল সাদাতকে যে মেরে ফেলছে, ওই যে ইসে আনোয়ার সাদাতকে যে মারছে মিশরে, বা এখনো ধরেন আপনার হোসনে মোবারকের এগেনস্টে যারা রিয়েলি ছিল তারা তো আর পারে নাই, এখন তো এটা গণজোয়ারে হোসনে মোবারকের পতন হয়েছে, কিন্তু আসলে যারা তাকে আপলোডেড করতে চাইছিল তাদের মেইন এইটাই কিন্তু ছিল, জাস্টিফাইং সাচ রিভোল্ট ইজ দ্য ডিক্লারেশন দ্যাট দ্য রুলার হু ইজ নট রুলিং বাই হোয়াট আল্লাহ রিভিল ইজ ডিসবিলিভার, সে একটা কাফের, কারণ সে আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে বিচার করে না, এইটা ছিল জাস্টিফিকেশন, বা এখনো জাস্টিফিকেশন, বা এখনো আমাদের দেশে বা অন্য দেশে যেখানে যেখানে ই করার, এটা কিন্তু নতুন কিছু না, এটা অনেকদিন ধরে আসছে, এবং এখানে মানে অনেক মানে এমনকি শিয়াদের ভিতরে আপনি পাবেন, যে শিয়া অ্যাসাসিনস যারা তারাও কিন্তু এই যুক্তিতেই গুপ্ত হত্যা করত, তাদের মতো করে তাদের একটা যুক্তি ছিল যে তারা কিন্তু গুপ্ত হত্যার মানে একটা সিন্ডিকেট ছিল, অ্যাসাসিনেশন যেটা, ওখান থেকে ওদের নাম মানে অ্যাসাসিনের নামটাই আসছে ওদের থেকে, মানে অ্যাসাসিনেশন শব্দটা ইংলিশ না, ওই হাসিস বা হাসাসিন থেকে ওইখান থেকে অ্যাসাসিন হয়েছে আর কি, পরে যাই হোক, শিয়াদের একটা বাতেনি শিয়াদের একটা সেট ছিল। আর একটা জিনিস, তিন নম্বর পয়েন্ট, গোয়িং টু অ্যান এক্সট্রিম উইথ রেসপেক্ট টু দ্য কনসেপ্ট অফ তাকলিদ অ্যান্ড সেন্সুরিং তাকলিদ, তাকলিদকে নিষিদ্ধ করা বা তাকলিদকে ই করা মানে নাজায়েজ বলা এবং একটা এক্সট্রিম পজিশন নেওয়া, এটা কিন্তু কিছু কিছু আহলে হাদিস ভাইদের আছে আমাদের, মানে মুকাল্লিদ যাদের তাদেরকে সরাসরি মুসলমানই মনে করেন না, এটা কিন্তু উচিত না। আমরা একটা একটা কোনোদিন সময় পাইলে পড়বো আমরা নাইন ফতোয়াজ অন তাকলিদ, নয়টা ফতোয়া তাকলিদের উপরে, আমরা আগেও এটা মেনশন করছি, যেখানে আপনি দেখবেন যে তাকলিদ করা কারো জন্য ওয়াজিব হতে পারে, কারো জন্য মুবাহ হইতে পারে বা মুস্তাহাব হইতে পারে, কারো জন্য হারাম হইতে পারে, ব্যারি করবে আপনি আপনি কোন অবস্থায় আছেন। যেমন ধরেন বাংলাদেশেই পাবেন আপনি বহু মানুষ যারা বাংলা পড়তে জানে না এবং
রেডিও বাংলাদেশের বাংলা বুঝে না, যাদের বাড়ি চিটাং নোয়াখালী তারা জানেন এটা, বা সিলেট রেডিও বাংলাদেশের কিতাবি বাংলা শুনলেও বুঝে না কি বলবে, বাংলা পড়তে জানে না, অ্যারাবিক তারা বাদই দিয়ে দিলাম, তারা কি করবে? তারা কি আল্লাহর দিন থেকে মাহরুম? না। তারা কি আল্লাহর দিন পালন করবে না? তারা কি নামাজ পড়বে না? রোজা পড়বে না? অবশ্যই করবে। তারা কি করবে? তারা তাদের লোকাল মসজিদের বা লোকালি যাকে মনে করবে যে বেস্ট চরিত্রের বেস্ট জ্ঞানী, সেটাও আবার তার বিচারে মনে করবে। তার তো টাইম, প্রথমত তো আমাদের ইন্টারভিউ দিয়ে বিচার করতে হবে, তার কাছে গিয়ে বলবে যে আল্লাহ কি বলছেন, কিভাবে নামাজ পড়তে বলছেন আল্লাহ বা আল্লাহ রসুল, সে বললে সে সেটা মাইনে নেবে, সেভাবেই করবে। এটাই হচ্ছে টিল হি বিকামস ক্যাপেবল, যদি কোনোদিন আল্লাহ তাকে করেন, তাকে তাকে অক্ষর জ্ঞান দেন, সে যদি পড়তে পারে, সে যদি জানতে পারে, যত আরো আরো বেটার আরো বেটার উপরে যাবে। আর একদিন যদি পড়তে, এখান থেকে শুরু নিচের লেভেল, আর উপরের লেভেল হলো মুস্তাহিদ আলেম। হ্যাঁ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যদি বলেন যে আমি ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অন্ধ অনুকরণ করবো, ওই জন্য হারাম, ওই জন্য হারাম কেন? তা উনি নিজে ইস্তেয়াক করতে পারেন বা উনি নিজে কোরআন হাদিসকে থেকে দলিল বের করতে পারেন, এই ক্যাপাবিলিটি আছে ওরা, ওনার জন্য তাকলিফ করা যায় না। ও প্রত্যেকটা জিনিসকে মেনে নেওয়ার আগে বা অন্ধ মানে অনুকরণ করার আগে বা অনুসরণ করার আগে তার তাকি করা উচিত এই জিনিসটা ঠিক কিনা, বিকজ আল্লাহ তাকে ওই জ্ঞান দিচ্ছে। তাহলে এই পর্যায়ে কারোর জন্য হারাম আর ওই পর্যায়ে কারোর জন্য ওয়াজিব, এর ভিতরে কিন্তু তাকলিফতে যাবে। কিন্তু এক্সট্রিমিস্ট গ্রুপ গুলো কি করে, তাকলিফ করলেই তারা কাফের ডিক্লেয়ার করে দেবে বা মনে করে কাফের। কিছু কিছু আল্লাহ ভাইরাও সেরকম মনে করেন, কিছু কিছুরা মানে ন্যাচারালি মাজাবি, মানে কি মাজাবি মানে তো সে মোকাল্লেদ। আমরা আমাদের কি বলি, আমাদের এখানে যারা আছে আমরা নিজেদের কি বলি, মোকাল্লেদিন বলি, মানে আমরা কারো তাকলিফ করতে চাই না, কিন্তু তারপরেও কিন্তু একটু সাম এক্সটেন্ড আমরা তাকলিফই করতেছি। এই আলবানির আলবানের দলিল দেখছি নাকি আমি, কারণ আলবানের দলিল দেখার আমার যোগ্যতা নাই, ঠিক না কথাটা? আমি কি আলবানের দলিল দেখছি নাকি, এই যে বললাম আপনাদের আলবানের গল্প, আমি কি তার দলিল দেখছি? টু সাম এক্সটেন্ড আমিও করতেছি, হয়তো ওই রকম না। মাজাবালারা মানে কোনো দরকারই নাই, ইমাম আবু হানিফা কি বলছেন ওইটাই ঠিক, এটা হয়তো এক ধরনের। আর আমিও টু সাম এক্সটেন্ড আলবানির নাইলে বিন বাজার নাইলে ওসাইমের তাকলিদই তো করতেছি, ইন এ ডিফারেন্ট, হয়তো তাকলিদ না ইত্তিবা বলবেন বা আরো কোনো একটা টার্ম বলবেন, ব্যাপারটা আসলে একই, ব্যাপারটা একই। আমার নলেজে যদি কুলাইলো তদ্দুর আমি তাকলিদ করলাম, বা ধরেন দুটা কন্ট্রাডিক্টরি ফটো আসলো, একটা একটা বিনবাজ এবং একটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ওইখানে হয়তো আমি তাকিক করে বা যতটুকু আমার আল্লাহ নলেজ দিয়েছেন, অথবা একটা হতে পারে যে আমি জেনে নিলাম যে আকরামুজ্জামান বিনবাজ অনেক বড় আলেম, সুতরাং আকরামুজ্জামান বাদ বিনবাজ স্টেজ, এটা হলো একটা লাইন। আর একটা লাইন হলো না, দুইটা মিনিট পরে দেখলাম যে আও আছে, এইটা তো বেশি প্লাজিবল মনে হচ্ছে, স্টিল কিন্তু আমার একটা লিমিটেশন আছে, কিছু আমি বুঝলাম কিছু বুঝলাম না। তো সুতরাং আমরা এইভাবে ব্যান করবো না যে তাকলিফ করলে মোকাল্লেদ, তাহলে দুনিয়ার লোম বাঁচতে তো কম্বল খালি। আমরা চায়ের মাজাবের লোক বাদ দিলে আপনার কয়জন আছে দুনিয়ায়? 1% না, আপনার সবাই কাফের বানিয়ে দিবেন না। তা আমরা আমরা ধরে নিব যে হ্যাঁ ঠিক আছে, এদের এদের শর্টকামিং আছে, তাদের ভুল আছে, আল্লাহ তাকে মাফ করুন, তাদের জন্য দোয়া করবো, নিজেরা তাকলিফ করবো না, সব ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ঢালাওভাবে কাফেরও মনে করবো। ইঞ্জিনিয়ার শামসুদ্দিনের 2% নাকি, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন অনেক কটা বই লিখছেন আল্লাহ হাদিসের, দেখছেন না এই যে, ওই তো একদম সরাসরি সরাসরি তাকফির না, এটা এটা ঠিক না, এটা ঠিক না। এবং এটা এটা ইট গোজ এগেনস্ট দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস এবং মেথোডোলজি অফ দ্য সাহাবী, তারা এইভাবে মানুষকে ব্যান করতেন না বা মনে করতেন না। আমি তো বললাম যে খারেজিদেরও খারেজি বলতে চান নাই, হয়তো তালিকে যখন জিজ্ঞেস করা হয়েছে এরা কারা, এরা কি খারেজি, খারেজিদেরও খারেজি বলতে চান না। হ্যাঁ, ডিরেল বা মানে যারা ট্রান্সগ্রেস করছে সেরকম ভাই। সো দিস ইজ ডিউ টু দ্য কনসেপশন অফ তাকলিদ, দে সি ইট এজ অ্যাবসোলিউট অবিডিয়েন্স, এন্ড সাচ অ্যাবসোলিউট অবিডিয়েন্স মাস্ট বি অনলি ফর আল্লাহ। তারা আল্লাহর অবিডিয়েন্সের সাথে এই অবিডিয়েন্সকে মিলায় ফেলেন। কিন্তু আমি যে বললাম যে একটা মানুষের ডিউ কারণ থাকতে পারে, এই যে যার কথা আমি বললাম যে সিলেটের গ্রামের সেই জয়ন্তাপুরের অজপাড়াগের একজন লোক, বাংলা পড়তে জানে না, অ্যারাবিক পড়তে জানে না, লিখতে জানে না, বাংলা পড়তে জানে না, লিখতে জানে না, আর কোনো ল্যাঙ্গুয়েজ জানে, এমনকি শুদ্ধ বাংলা শুনলেও বুঝে না, আছে সিলেটে বা এক্সট্রিম ইগুলা সিলেট বা চিটাঙ্গের পকেটে আছে, নোয়াখালীর পকেটে পাবেন, জানে সত্যি জানে না, শুদ্ধ বাংলা শুনতেছেন বলতে বুঝতেছে না সে কি বলতেছে না, তার জন্য সে কি করবে? অবশ্যই সে যাবে কারো কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে আল্লাহ কি বলছেন বলেন তো, কেমন নামাজ পড়তে বলছেন। ওই মোল্লা হয়তো তার চেয়ে একটু বেটার, কিছুই হয়তো জানে না, কিন্তু তারপরে তার উপায় নেই, ওকে ওকেই ফলো করতে হবে। সুতরাং তাদেরকে আমরা ঢালাভাবে এটা বলবো না। দেয়ারফর দে ডিক্লেয়ার দ্য মোকাল্লিফ টু বি এ ডিসবিলিভার বিকজ হি ইজ অ্যাকসেপ্টিং এ ল্য গিভার আদার দেন আল্লাহ। এক্সট্রিমিস্ট শেখ যারা, চরমপন্থী যারা, তারা মোকাল্লিফকে অনেক সময়
কাফের ডেকে বসে বা মুকাল্লিফ অনেক সময় অবিশ্বাসী বলে বসে, এটা উচিত না। আদার দেন আল্লাহ অ্যান্ড ফলোয়িং এ পাথ আদার দেন দ্যাট অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাহ সাল্লাম, এবং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে আলাদা একটা পাথ ফলো করতেছে। হ্যাঁ আলাদা একটা পাথ তো বটেই, অনেক সময় আলাদা পাথ, আমাদের হানাফি মাজহাব ফলো করা মানে অনেক সময় আলাদা পাথ, আমাদের মালিকি মাজহাব ফলো করা মানে অনেক সময় আলাদা পাথ, বা একটু ডিফারেন্স আছে, কিন্তু অনেক সময় আমাদের চয়েস নাই। বাল্ক মেজরিটির জন্য কিন্তু চয়েস নাই। আপনি এই শহরের আপনার এই যে আরবান নাগরিক ঢাকার এইখানে যারা বসে এদের স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়ার কোনো মানে হয়নি। এরা হলো প্রিভিলেজ ক্লাস, এরা বেস্ট জায়গায় পড়াশোনা করছে, এরা তো তিনটে চারটা ল্যাঙ্গুয়েজ জানে, কেউ কেউ আরবিক জানে, ইংলিশ জানে, বাংলা জানে, আরো কিছু একটা হয়তো জানে, কোন দেশে থাকছে সেটা জানে, ইতালি ফ্রান্স জার্মানি কিছু একটা জানে, কিন্তু এদেরকে স্যাম্পল দেওয়ার কোনো মানে হয় না। আপনি যখন গণমানুষ বলবেন উই স্লিপিং অন দ্য স্ট্রিট তাকে ধরতে হবে, এই দেশের গণমানুষ বলতে কাদের ধরবেন, তাদের ধরবেন, তো সেখানে যখন আসবে তখন তো তার উপায় নেই। অনেক সময় সে দিন পালন করার জন্য তাকে মোকাল্লিদ হইতে হয়, আর কোন রাস্তাই নেই তার না হয়ে, তাই না ব্যাপারটা? আমরাই ধরেন 30 বছর আগে বেস্তি যাওয়ার পরে মাসলা জানছি, কেন জানছি, দেওয়ার নো আদার ওয়ে, আমরা কোনো পথ পাই নাই, তখন পথ হয়তো ছিল আমরা জানি নাই, আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। সো আপনাকে বলবেন নাকি যে আমি যখন কাফির ছিলাম বা আমরা ছিলাম, নো সেটা না। এটা হচ্ছে এক্সট্রিমিস্ট সেক্টের তিনটা জিনিস বললাম, যে তিনটা আবার ঘুরে ফিরে এক জায়গাতে চলে আসে, যে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন দিয়ে বিচার ফয়সালা করা, বিচার অথবা ফয়সালা করা, এটা একটা ক্যাচ ফ্রেজ। ওই হিজবুত তাহরির ক্যাচ ফ্রেজ যেরকম খিলাফা, এই খারেজি ফ্রেন্ড যাদের ভিতরে আছে এক্সট্রিমিস্ট যারা, তাদের ক্যাচ ফ্রেজ হচ্ছে এটা, উইদাউট গোয়িং ইন টু ডিটেলস, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। আপনাকে আপনার কি বিচার ফয়সলা করার ক্যাপাবিলিটি আছে? ফর এক্সাম্পল আপনি আপনি রাশেদ, আপনি কি বিচার করবেন, কার বিচার করবেন, আপনাকে মানে বিচার করবেন, আপনি বিচার ফয়সলা কিসের করবেন? আপনার ঘরে আপনার উপরে কদ্দুর আসবে দায় দায়িত্ব, আপনার ঘরের বিচার ফয়সলাটা আপনি ইয়ে করলেন নাকি, আপনার বাবা মারা গেলে বোনকে সম্পত্তি তো দিলেন কিনা, যদি বলেন না এটা দিতে হয় না, বোধ হয় আপনি আল্লাহর বিচার ফয়সলা মানলেন, আর যদি বলেন যে না না এটা দিতেই হবে আল্লাহ বলছেন আপনি মানলেন, আপনার ক্যাপাবিলিটি ক্ষমতা এইটুকুই। সো আপনার আমি এটা বলারও মানে হয় না যে আপনি আল্লাহ যা দিচ্ছেন আল্লাহ যা দাবি করছেন তাছাড়া অন্য কিছুতে বিচার ফয়সলা করছেন বা করেন, আপনি তারা মানেন না, এটা বলার মানে হয় না, বিকজ আপনার ক্যাপাবিলিটি এতটুকু অ্যাকচুয়ালি করার আর কি। আর বিচারক মানে সেটা তো আরেকটা ক্লজ আসছে, সেটা আরেকটা ক্লজ, বিচারক মানে একটা ক্লজ, বিচার ফয়সলা করা একটা ক্লজ, দুটা আলাদা জিনিস। তারপরে বলতেছেন যে many of the aspects of extremism are of that nature, part of it is taking from each other until it becomes, মানে extremism এর অন্য ফিচার গুলো যেগুলো যে যাদের শুরু করে না কেন তারপর একটা সার্কুলার আর্গুমেন্টে চলে যায়, সেই সার্কুলার আর্গুমেন্ট গোয়িং ব্যাক টু দ্য ইস্যু অফ হাকিমি। হাকিমি আমরা পয়লাই বলছি যে হাকিমি হচ্ছে কি বিচারের মালিক, বিচার ফয়সলা করার মালিক বা বিচার ফয়সলা হুকুমের মালিক একমাত্র আল্লাহ, বা হুকুম আসবে একমাত্র আল্লাহর কাছ থেকে, হুকুম আসবে আল্লাহর কাছ থেকে, বা আল্লাহ হচ্ছেন একমাত্র হাকিম, বা এই এই যে কনসেপ্টটা এটাকে হাকিমিয়া বলা হয়। ডেফিনেশন ওয়াইজ আমরা আগের দিন বলছি, ইজ দ্য বিলিভ দ্যাট আল্লাহ ইজ দ্য অনলি ট্রু অ্যান্ড রাইটফুল ল গিভার, আইনদাতা, ঠিক বিচারক না আইনদাতা, এটা অ্যান্ড লজ মাস্ট বি সাবসার্ভিয়েন্ট, মানে হাকিমিয়া কথাটা মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা, বিচারক অন্য কেউ হতে পারে কিন্তু সে বিচার করবে আন্ডার দ্য ওই শেড অফ আল্লাহ, বিচার ওইটার ছায়াতে সে বিচার করবে, ওইটার ইসে করবে, যেটা আবার বাই এক্সটেনশন দাঁড়াবে যে আলটিমেটলি। হ্যাঁ আমরা একটা হালাকে আছি, পরে কথা বলি, হ্যালো ভুল করে দেখ, আচ্ছা সরি না আমি শুনতেছি না তাকে, সে তাকে আমার ও আচ্ছা আমার তো এটা কানে নাই, সরি শুনবে না, এটার একটাই ইচ্ছে বুঝছেন, আমার ওটা কানে নাই আর কি, শুধু ওয়ান মিনিট, ঠিক আছে অসুবিধা নেই। সো হুকুম দাতা হচ্ছেন আল্লাহ, ল গিভার বা হুকুম দাতা, হাকিমিয়া কনসেপ্টটা হচ্ছে এটা, তো এটা ঘুরে ফিরে ওইখানে চলে যায়। আবার আমরা যা বলি যা তর্কাতর্কি করি বা যাই করি ওইখানে চলে যায়। ইফ ইট ইজ কনক্লুডেড দ্যাট দ্য মেজর রুট অফ এক্সট্রিমিজম ওয়াজ হাকিমিয়া ইন ওয়ান সেন্স, and the existence of ruling by other than what Allah revealed in another sense due to an incorrect conception of hakimiyya, it is necessary to point out the following
ইম্পর্টেন্ট ফ্যাক্টস। তাহলে আমরা কি এক্সট্রিমিজমের রুট দেখতেছি কি যে হাকিমিয়া হচ্ছে এক্সট্রিমিজমের রুট, আর এক এক সেন্সে হাকিমিয়া হচ্ছে এক্সট্রিমিজমের রুট? তার মানে এটা ভুল যে তা বলতেছি না, কিন্তু হাকিমের কনসেপ্ট ভুল একবার আমি বলতেছি না, হাকিমের কনসেপ্ট কারেক্ট। আল্লাহ একমাত্র ল গিভার এবং বাকি সব আইন আল্লাহর আইনের আওতার ভিতরে থাকতে হবে। আর যে কোনো সমাজে দেখা যাচ্ছে যে আল্লাহর আইন ছাড়া অন্য দিয়া ই করতেছে, বিচার করা হচ্ছে, এই যে ব্যাপারটা ইন আনাদার সেন্স ডিউ টু ইনকারেক্ট কনসেপশন অফ হাকিমিয়া, মানে এইটা হাকিমিয়া সম্বন্ধে কারেক্ট কনসেপশন না থাকাতে এই জিনিসটাকে ঘিরে এক্সট্রিমিজমের ই হচ্ছে। কারণ ল যদি আল্লাহর হয় এটা ইমপ্লিমেন্ট করবে কে? ধরেন ল আল্লাহর, এটা ইমপ্লিমেন্ট করবে কে? এখানে একটু পরের কথাটা আসতেছে, আমরা পরের কথাটা যাচ্ছি। এই যে আপনাকে বললাম আল্লাহর ল, কিন্তু ইমপ্লিমেন্ট করবে কে? আপনি কি চাইলে পারবেন ইমপ্লিমেন্ট করতে? পারবেন না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যতটুকু পারবে ততটুকু ইমপ্লিমেন্ট করবে, এটা হচ্ছে প্রথম দাবি। কোন একটা বিশেষ গ্রুপ অফ পিপল এটাকে ইমপ্লিমেন্ট করবে আমি সেটার জন্য ওয়েট করে থাকবো, এটা না, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের লাইফে ইমপ্লিমেন্ট করব। এবং এই করতে করতে আল্লাহ বলছেন যে একদিন জমিনে তাহলে আল্লাহ আমাদের কর্তৃত্ব দিবেন। আমাদের ওয়েট করে বসে থাকতে হবে না যে কোন দিন সরকার পতন করব, করবে কেউ, কবে হবে, 1000 বছর, 100 বছর, সেই দিন গিয়ে করবে আর তবে হাকিমিয়া প্রতিষ্ঠিত হবে, তা না। এটাকে ইমপ্লিমেন্ট করবেন আপনি আপনার লাইফ থেকে শুরু করবেন। কোন স্পেশাল গ্রুপ অফ পিপলের দিকে তাকায় থাকবো না যে এরা ওই স্পেশাল গ্রুপ অফ পিপল যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, তা না। তো বলতেছেন প্রথম ফ্যাক্ট, দ্য স্টেটমেন্ট দ্যাট হাকিমিয়া অর রুল ইজ অনলি ফর আল্লাহ ডাজ নট মিন, শুনেন সবাই খেয়াল করে শুনেন, ডাজ নট মিন দ্যাট দ্যাট স্পেশাল গ্রুপ অফ হিউম্যান্স ইজ টু রুল ইফ দে ওয়ার অ্যাজ ইফ দে ওয়ার দ্য শ্যাডো অফ আল্লাহ আপন আর্থ, তারা আল্লাহর প্রতিনিধি বা শ্যাডো, আল্লাহর ছায়া পৃথিবীতে, তারাই শুধুমাত্র রুল করবে, এটার মিনিং কিন্তু তা না। রুল কেবল আল্লাহর মানে যেটা পার্টিকুলার গ্রুপ অফ পিপুলই খালি ই করতে হবে, যতদিন খলিফা হইল না ততদিন আল্লাহর রুল নাই আমরা নিশ্চিন্তে বসে থাকলাম, তা না। কিন্তু আমাদের মনে কনসেপ্ট অনেকটা ওইরকম না, আমাদের মনে তো এরকম কনসেপ্ট যে কোন একদিন খিলাফা হবে বা কোন একদিন একজন আসবে, সেই রাজার কুমার ঘোড়ায় চড়ে আসবে, আইসা সব কাইটা মাইটা সাফ করে দিয়ে ঝান্ডা তুলে দিবে আল্লাহর, এবং উই উইল ওয়েট ফর দ্যাট টাইম। আগে ততদিন পর্যন্ত সুদ ঘুষ ব্যবচার সিনেমা টিভি যা চলতেছে চলবে, কি আর করবো ভাই, আমরা তো জমিনে দুর্বল বলে আমরা চলবে, তা না। এটাই বলতেছেন উনি, নট ডাজ ইট মিন দ্যাট এনি গ্রুপ হ্যাজ আর্নড এ স্পেশাল রাইট ফর ডিভাইন রুল, এটা মানে এটাও না যে কোনো একটা গ্রুপ জামাতুল মুসলিমিন, জামাতে ইসলাম অথবা আরো কেউ কি খিলাফত মজলিস, কেউ একটা স্পেশাল রাইট আছে কারো যে উনি একমাত্র আইসাই করবেন, না, নট এট অল। ইনস্টেড ইট ইজ এন অব্লিগেশন আপন অল মুসলিমস অ্যান্ড বিলিভার্স টু রুল বাই দ্য ল অ্যান্ড অথরিটি অফ আল্লাহ অ্যান্ড টু মেক দ্য ডিভাইন ল হুইচ হ্যাজ কাম ফ্রম আল্লাহ বায়া হিজ প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার সুপ্রিম। প্রত্যেকটা মুসলমানের ইন্ডিভিজুয়ালি অ্যান্ড মানে কি বলে সেভারালি অ্যান্ড সেভারালি এবং কালেকটিভলি বা ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি প্রত্যেকের ই হচ্ছে যে আপনার কি করবেন, আল্লাহর লকে সুপ্রিম বানাবেন নিজের লাইফে, নিজের লাইফে। কয়েকদিন আগে শুনলাম আপনি বলছেন আগে এখানে যে আমার নসরতের ওই ই ভাইরা জিহাদি ভাইরা নকল করতেছিলেন, তো আরেক নন জিহাদি ভাই বলছেন ভাই আপনারা এই আল্লাহ ছাড়া কারো হুকুম নাই বলতেছেন আর আপনাদের চরিত্র অনেক দৃঢ় হওয়ার কথা আপনারা নকল করতেছেন পরীক্ষার জন্য, এই দুনিয়াবী পরীক্ষা নরসাতের পরীক্ষা এটার জন্য নকল করতেছেন, বলতে হারামের ভিতরে আছে, হারামের ভিতরে আমার গ্রেটার হারাম আর লেসার হারাম কি? সুন্দর যুক্তি, টোটালটাই তো হারাম, নরসাতে আসি হারাম, এর বড় হারাম আর ছোট হারাম কি? এখানে নকল করা জায়েজ আছে, চিন্তা করেন কত কত এই এইরকমই ফ্যালাসি হচ্ছে যে ওই আমেরিকায় এক শায়েখ বলছেন যে কাফেরের দেশে আসো এখানে দোকানপাট লুট করলে কোনো সমস্যা নেই, জুয়েলারি লুট করতে পারো, তো জুয়েলারি লুট করছে 45 বছর জেলে। ওই যে রাস্তা পোলাপান থাকে না ওখানে কালা চামড়া আছে মুসলিম আর কি, তাদেরকে ফতোয়া দিয়ে দিয়েছে এই কাফেরের দেশে এখানে জুয়েলারি লুট করলে কোনো সমস্যা নেই, মুসলমানদের তো টাকার দরকার, ফান্ড দরকার, নাহলে ইসলাম প্রপাগেট করবে কেন? জুয়েলারি লুট করছে তারা মানে চুরি করছে ডাকাতি, 45 বছর জেলে, এই একই যুক্তি। এটা না, পার্সোনালি আপনার লাইফে আপনি আল্লাহ রায় আল্লাহ নাকি চুরি করা যাবে না, চুরি করা যাবে না, ইহুদির হলেও যাবে না, কাফের হলেও যাবে না, লুট করা যাবে না। তারা তারা তাদের ই রেখে যেত না, মদিনায় বলছি না আমরা যে তারা যখন ট্রাভেল করতো তাদের বউ বাচ্চারা পর্যন্ত মুসলমানদের কাছে রেখে যেত আমানার জন্য, প্রোটেকশনের জন্য, সেফটির জন্য।
তো আপনি ওই মুসলমান হইতে হবে, মানে নিজের লাইফেই করতে হবে, এটাই বলতেছেন। এখানে তারপর উনি সূরা নূরের 55 নম্বর আয়াতটা কোট করতেছেন, যে আয়াতটা যারা সালাতে স্কলার তারা কোট করেন, এই বলে যে আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, নিজেদের কর্তৃত্বশীল করতে হবে, নিজেরা পাওয়ারই করতে হলে আগে নিজেদের ঠিক করতে হবে, আগে নিজেদের ঠিক করতে হবে মানে আল্লাহকে ভয় করতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মুসলমান হইতে হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের শুদ্ধ হইতে হবে, ইন্ডিভিজুয়ালি নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, তবে ওইটার চিন্তা করা যাবে, আর নাহলে কিছুতেই হবে না। আপনি যদি মনে করেন যে এটা কোনো ম্যাজিক, একজন উপর থেকে করে দিলে বাকিটা হবে, কিছুতেই হবে না, এটা হয় নাই হবে না, কখনোই হয় নাই কখনোই হবে না, আপনি ইতিহাস দেখেন কখনোই হয় নাই কখনোই হবে না, ইভেন একটু ডেভিয়েটেড হলে এটা থাকবে না, এটা চলে যাবে। সুরা রাদের ওই আয়াতটা ওই যে সেই জাতির অবস্থা কখনো পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে, ওই আয়াতের মিনিং কিন্তু এইটা যে যা দিছেন আল্লাহ আপনাকে নিয়ামত সেটাও চলে যাবে যদি আপনি আল্লাহর মতো করে না চলেন, ওটা কিন্তু নেগেটিভ সেন্সে আয়াতটা আসছে। আয়াতটা তফসির পড়ে দেখেন, আয়াতটার মানে কিন্তু এটা না যে আমরা যদি বেশি বেশি করে এখন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করে বেশি বেশি কাজ করি তাহলে আল্লাহ আমাদের বড় লোক বানিয়ে দিবেন, আয়াতটার মানে এটা ছিল না, আয়াতটার মানে ছিল উল্টা যে আল্লাহ যে সেফটি সিকিউরিটি এবং যে নিয়ামত আপনাকে দিচ্ছেন ওটা প্রত্যাহার করবেন না যতক্ষণ আপনি নিজে এটার জন্য প্রত্যাহারের ব্যবস্থা করেন নাই, আর অর্থাৎ আপনি নিজে আল্লাহ থেকে সরে যাননি বা আল্লাহর বিধান থেকে বা আল্লাহর আনুগত্য থেকে সরে যান নাই, ততক্ষণ আল্লাহ নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করবেন, বরং উল্টাটা মানে যা আছে এইটা ধরে রাখতে, আর কিছু পাইতে তো অবশ্যই লাগবে, যা আছে এইটা ধরে রাখতে আপনাকে ইন্ডিভিজুয়ালি পিওর হইতে হবে, ইন্ডিভিজুয়ালি নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, এবং আল্লাহর আইন আপনার যতটুকু ক্ষমতা দিচ্ছেন ততটুকুতে প্রতিষ্ঠা করবেন, যে বললাম বোনের ই দিচ্ছেন বা ফ্যামিলি ব্যবসা সুদের ব্যাংক বিমা বা আরো বড় কিছু শেয়ার বাজার 2,000 কোটি টাকা ফ্যামিলি আর্ন করে, আপনি শিখে আসছেন গিয়ে মদিনায় পড়াশোনা করে আসছেন যে না এটা তো চলবে না, কালকে ছিলেন না এখানে বললো না যে মানে একদম স্ট্রেট বললো আর কি, একদম স্ট্রেট হবে না বললো, সো হবে না যখন তাহলে আমি ত্যাগ করলাম, এখান থেকে শুরু করতে পারেন আপনি, আল্লাহ এখানে প্রতিষ্ঠা করেন, আপনি দেশে প্রতিষ্ঠা করে কি করবেন, এখানে করেন ওই পাজেরো ওই লিমোজিন ওই ওই শেরাটন ওই ই ছেড়ে দেন, তাই না ব্যাপারটা, নিজের লাইফ থেকে শুরু করেন, বোনকে ই দেন বা নিজে যেটুকু যেটুকু যা আছে বিয়ের ব্যাপারে আপনার আপনার ওয়াইফের ব্যাপারে যতটুকু আপনার ছেলে মেয়ের ব্যাপারে যতটুকু কি পড়াবেন কি করবেন এখানে প্রতিষ্ঠা করেন আল্লাহ রায়। সো এটা আপনারা সবাই জানেন আল্লাহ প্রমিস দোজ অ্যামং ইউ, এখানে অনেকবার আলোচনা হয়েছে সূরা নূরের 55 নম্বর আয়াত, তোমাদের ভিতর যারা বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ ওয়াদাবদ্ধ অঙ্গীকার করছেন অফ এসিউরিটি, নিশ্চিতভাবে হি উইল দ্যাট হি উইল অফ এসিউরিটি গ্র্যান্ট দেম ইন দ্য ল্যান্ড ইনহেরিটেন্স অফ পাওয়ার, তাদেরকে তিনি জমিনে ক্ষমতা দিবেন, কি হইতে হবে, ইমানদার হইতে হবে এবং সৎ কাজ করতে হবে, নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, সোজা কথা আল্লাহকে ভয় করতে হবে এবং নিজের জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। Whenever it is argued that the hakimiyya means that a special group of people has the right to rule as they are Allah's shadows on earth, then it becomes a form of extremism. যখনই কোন একটা পার্টিকুলার গ্রুপ বলবে যে আমাদেরই শুধুমাত্র রাইট আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব, আমরা গেলেই করবো বা আমরাই করতে পারবো বা আমাদেরই করার কথা, নিজের ইন্ডিভিজুয়াল ডিউটিতে যখন আমরা বুঝবো না তখনই এটা একটা ফর্ম অফ এক্সট্রিমিজম। ইট ইজ নট নোন দ্যাট দিস এক্সট্রিমিস্ট এভার কল টু এনিথিং অফ দ্যাট নেচার, এটা ইট ইজ নট নোন দ্যাট দিস এক্সট্রিমিস্ট এভার কল টু এনিথিং অফ দ্যাট নেচার, এটা জানা যায় না যে এরকম কোন ইসের দিকে দিজ এক্সট্রিমিস্ট যাদের কথা আলোচনা করতেছেন তারা কল করছে বলে জানা যায় না। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে কি, দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য ইস্যু অফ হাকিমিয়া ইজ দ্য মেইন আইডিওলজিক্যাল রুট অফ এক্সট্রিমিজম ডাজ নট মিন দ্যাট হাকিমিয়া ইটসেলফ ইজ এক্সট্রিমিজম, এটা বারবার মনে রাখবেন, হাকিমিয়া রুট অফ এক্সট্রিমিজম আমরা বলতে পারি কিন্তু তার মানে হাকিমিয়া এক্সট্রিমিজম না, হাকিমিয়া কিন্তু ওয়াজিব, হাকিমিয়া কিন্তু ফরজ, আমরা পারি বা না পারি সবাইকে এই করতে হবে যে হুকুম কেবলমাত্র আল্লাহর, আইনদাতা কেবলমাত্র আল্লাহ, আল্লাহর কাছ থেকে আইন আসবে, এবং যে সমস্ত আইন বলতে আমরা কি বলি, যে সমস্ত আইনের ব্যাপারে আল্লাহ কথা বলছে, আল্লাহ বা আল্লাহ রসুল কথা বলছে, যে আর আদার আইন দিতে ব্যাপারে বলেন নাই মানবেন ব্যাপার সেটা হচ্ছে অন্য জিনিস, কিন্তু যার ব্যাপারে আল্লাহ কথা বলছেন যার ব্যাপারে পানিশমেন্ট ই করে নির্ধারণ করা হয়েছে হুদুদ নির্ধারণ করা হয়েছে সেই সমস্ত জিনিসগুলো ঠিক এক্স্যাক্টলি ওইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই আইনগুলোকে ওইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ বলছেন। হাকিমিয়া ইটসেলফ ইজ
মানে ডাজ নট মিন দ্যাট হাকিমে ইটসেলফ ইজ এক্সট্রিমিজম, হাকিমে নিজে এক্সট্রিমিজম না, অর দ্যাট ইট ইজ এ মিস্টেকেন কনসেপ্ট, অথবা এটা ভুল কনসেপ্টও না, হাকিমের কনসেপ্ট ইটসেলফ ভুল না, অ্যাজ সাম রাইটার্স হ্যাভ অ্যাকচুয়ালি স্টেটেড ইন ডিসক্রাইবিং হোয়াট দ্য টার্ম দ্য আইডিওলজিক্যাল রুটস সরি টুলস আইডিওলজিক্যাল টুলস এর কথায় গিয়ে কোন কোন রাইটার যেটাকে এক্সপ্লেন করছেন, কিভাবে এক্সপ্লেন করছেন আমরা দেখব, একটাই দেখবো আমরা, বেশি দেখব না, একটা দেখব। এটা টুলস, হাকিমের টুলস, এটা সত্যি কথা। হযরত আলী পর্যন্ত এই কথা বলছেন, হযরত আলীর কথাটা এখানে আসবে পরে। স্টেটমেন্ট অফ ট্রুথ বাই হুইচ ইজ ইন্টেন্ডেড ফলসহুড, হাকিমের কথা যেন বলা হচ্ছে, স্টেটমেন্ট অফ ট্রুথ, কিন্তু এটা দিয়ে চাচ্ছেন আপনি ফলসহুড, আপনি মিথ্যা জিনিস চাচ্ছেন, ভুল জিনিস চাচ্ছেন। যেভাবে দরুদ পড়াটা আপনার উপর, দরুদ পড়তে আল্লাহ বলছেন আমাদের দরুদ পড়া উচিত, এই স্টেটমেন্টটা তো সত্যি, কিন্তু মিলাদ পড়া ওটার এক্সটেনশনটা আপনি যদি ইন্টেন্ড করেন যে আপনি মিলাদ করবেন, সেই ইন্টেনশনটা আপনার খারাপ বা সেই ইন্টেনশনটা ফলস, একই ব্যাপার। আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই বা হুকুম কেবল আল্লাহর কাছ থেকে আসবে, এই স্টেটমেন্টটা ঠিক, কিন্তু ইন্টেনশনটা কি, ইন্টেনশনটা হচ্ছে অন্য জিনিস। এটা আলী আল্লাহ কথাটা কোট করলাম, আমরা পরে ওখানে যাবো, এখন আসি নাই ইনশাল্লাহ, পরে আগেও কোর্স বলছি, পরে আবার ওখানে যাব। এইটা পড়ি, এই যে এনার নাম হচ্ছে আহমদ কামাল আবু আল মজদ, ওনার একটা কোটেশন আছে এখানে, from among the tools is the idea of the rule hakimiya bracket being for Allah alone and what that implies of taking the legal authority out of the hands of the society. Their extreme on this point is a sick extreme that is rooted in ignorance and which has no measure for it in the well-being of the people or the goals of Sharia. This was the thought of Maudidi and following him Sayyid Qutub. It was then found on the tongues and pens of thousands of youth. It is a true statement that spread to become great evil. বলে এইটা জিনিসটা ঠিক আছে, কিন্তু এইটার উপরে চিন্তা করে তারা যা ই করছেন সেটা হচ্ছে একটা সিক ই, এবং যেটা মওদুদি এবং সৈয়দ কুতুব প্রথমে কয়েন করছেন এবং তারপরে বহু মানুষের কলমে আসছে। মানে এখন ধরেন সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 থেকে 48, 47, 48 নম্বর আয়াত, আপনি দেখবেন একেবারে মোজ জ্বালানের ছেলে কোট করে দিয়েছে আপনাকে, উইদাউট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং এটার মিনিং কি, এটার ই কি, এটা যে 1400 বছরে ডিসকাস হয়েছে, এটা নিয়ে যে ইবনে আবুল ইজার হানাফির থিসিস আছে বা এটা নিয়ে যে ইবনে আব্বাসের থিসিস আছে, এগুলো কিছু জানার দরকার নেই। যারা আল্লাহর আগে বিচার করে না তারা কাফিরুন, ফাসিকুন, জালিমুন, শেষ, এক স্ট্রোকে শেষ। তো বলতেছেন যে পেন্স অফ থাউজেন্ডস অফ ইয়ার্স, টাংস অ্যান্ড পেন্স, টাংস মানে জিব্বা এবং পেন্স কলম লেখাতে, এই লেখাটি তো ঘুরে ফিরে আসতেছে, নতুন কিছু না। ইট ইজ এ ট্রু স্টেটমেন্ট, স্টেটমেন্ট ট্রু দ্যাট স্প্রেড টু বিকাম গ্রেট ইভিল, কিন্তু এটা স্প্রেড করা হয়েছে কি বিশাল একটা ইভিল হিসাবে বা ইভিল হওয়ার জন্য স্প্রেড করা হয়েছে। ইট ওয়াজ ডিস্টর্টেড ফ্রম ইটস অরিজিনাল মিনিং অ্যান্ড ইউজ ফর হোয়াট ইজ নট ইন্টেন্ডেড, অরিজিনাল মিনিংটা ডিস্টর্ট করা হয়েছে এবং যা দিয়া যা ইন্টেন্ড করা হয়েছে তার থেকে সরায় ফেলা হয়েছে, তার থেকে বিচ্যুতি করছে। নট ইজ দ্য কল টু হাকিমিয়া টেকেন ফ্রম সাম এক্সটার্নাল সোর্স, এই লেখক বলতেছেন, আগের লেখা আগের শেষ, আগের কোটেশনটা শেষ, এই লেখক বলতেছেন যে কোন বাইরের সোর্স থেকে এই হাকিমিয়ার কথাটা নেওয়া হয়নি, হাকিমিয়ার কথাটা ভিতর থেকে, যেমন দরুদের কথাটা বাইরের সোর্স থেকে নেওয়া হয়, দরুদের কথাটা করতে নয়। আমি কিছু উদাহরণ দিচ্ছি, দরুদ আর হাকিমিয়া মানে তুলল না আর কি, তবুও আমি বলতেছি যে আপনাদের বোঝার জন্য যে দরুদের কথাটা কিন্তু আকাশ থেকে পাওয়া হয় নাই বা বাইরের থেকে নেওয়া হয়নি, কোরআন থেকে নেওয়া হয়। আল্লাহ বলছেন যে আমি এবং আমার ফেরেশতারা রসুলের উপরে দরুদ পড়ি, তোমরা পড়ো, এটা কোরআনের কথা, সেখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু নিয়া কি দরুদ পড়েছে, ইয়া রাবি সালাম আলাইকুম, অথবা তুমি না এলে দুনিয়ায় আদারে দুবিত সবে, অথবা দাঁড়ায় কিয়াম করা হচ্ছে, ইভিল ইভিল একটা ইন্টেনশন, সেটা বা রং ইন্টেনশন বা বিদাত বা খারাপ জিনিস। একইভাবে হাকিমিয়া বাইরের থেকে নেওয়া হয়েছে ধার করে মোটেই না, এটা যেন আমরা মনে না করি, টার্মটা নতুন কিন্তু কনসেপ্টটা মোটেই বাইরের না, ভেরি মাচ সকল সাহাবি সকল খোলাফায়ে রাশিদিনদের প্রত্যেকে এটাকে একদম হাড়ে হাড়ে জানতেন বা মানে স্বীকার করতেন এবং এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেন, আটমোস্ট চেষ্টা করছেন, তারা আটমোস্ট চেষ্টা করছেন ইমপ্লিমেন্ট করার। আচ্ছা, ইনফ্যাক্ট হাকিমিয়া ইজ সামথিং অ্যাফার্মড ইন নিউমারাস টেক্সট অফ কোরআন এন্ড সুন্না, হাকিমিয়া যে কনসেপ্টটা বললাম যে আল্লাহ ছাড়া কেউ লগ এবার নাই, কোরআন এবং সুন্নার কি সমস্যা, কোরআন এবং সুন্নার
নিউমারাস টেস্ট, অনেক টেস্ট, অনেক অনেক অসংখ্য বা অনেক অনেক টেস্টে এটা আসছে, বা নস্ট টেক্স যেটাকে বলি কথায় আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিমসেলফ এন্ড হিজ খলিফস, মানে খলিফস বা খলিফা যারা, অ্যাপ্লাইড ইট, অ্যাপ্লাইং দ্য ল অফ আল্লাহ ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস, দ্য এক্সট্রিমিজম অকার্ড ইন এ সিম্প্যাক্ট, দ্য এফেক্ট অব দ্য স্টেটমেন্ট অফ আল হাকিমিয়া মে বি পিকচার অ্যাজ ফলোজ। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা বা তার খলিফারা এটাকে ইমপ্লিমেন্ট করছেন, কিন্তু তার থেকে সেইখান থেকে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই জিনিসটা আসছে, সেখান থেকে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আসছে। এটা যে বাইরে থেকে আসছে তা না, সেটাকে ভুল বুঝে বা সেটাকে ই করে। যেমন ধরেন প্রথম খারেজিদের কি আর্বিট্রেশন নিয়ে আসে, আচ্ছা আল্লাহ সুবহান তাআলা নিজে কোরআন শরীফে বলছেন যে আর্বিট্রেশন করতে বলছেন। আপনারা জানেন বিয়ের ব্যাপারে যখন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সমস্যা হয় কি বলছেন, দুই সাইড থেকে মুরব্বি নিয়ে তারপরে আর্বিট্রেশন করতে বলছে। অথচ তারা কিন্তু আর্বিট্রেশনের জন্য হজরত আলীকে কাফের বলছে, উনি যে আর্বিট্রেটর মানছিলেন সেই জন্য কাফের বলছে। মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যে ঝামেলা হলো, ঝামেলার পরে যে মধ্যস্থতাকারী মানছিলেন তখন বলছে তুমি কি আল্লাহ, তুমি কি আমিরুল মোমিনের না, তাহলে তুমি আমিরুল কাফের। তুমি যদি আমিরুল মোমিনের না, তুমি আর্বিট্রেটর মানবা কেন, তুমি তো সুপ্রিম অথরিটি। মানে অন্যরকম একটা যুক্তি বুঝছেন না, মানে হ্যাঁ হ্যাঁ গায়ে পড়ে মানে যুদ্ধ করার অন্যরকম একটা যুক্তি, এটার ইকুইভ্যালেন্ট মানে মানে এটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারত, মানে এই কথাটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাই এক্সটেনশন বলতে পারত, পিছনে ফিরে গেলে পারত না, হুদায়বিয়ার সঙ্গে সময় আপনি কি মোহাম্মদ রাসূলুল্লাহ না, সাহাবীরা মনে করছিলেন কিন্তু তারা কিন্তু বলেন নাই, তাই না, তারাও তাদের মনেও খটকা লাগছিল আপনি কি মোহাম্মদ রাসূলুল্লাহ না, আপনি কেটে দিলেন, তাদের মনেও খটকা লাগছিল। কিন্তু এইখানে ডিফারেন্স কিন্তু খুব ফাইন ডিফারেন্স, তাদের মনে খটকা লাগছে কিন্তু তারা বুঝছিলেন এটার উইজডমটা কি, আর এদের মনে খটকা লেগে এরা আর ওয়েট করলো না, কোন রকম কথাবার্তা না, সরাসরি ট্যাগ করে চলে গেল। ডিফারেন্সটা খুব নেরোয়ার। যাই হোক, পিপুল আর রুলিং বাই আদার দেন আল্লাহ রিভিলড হোয়াট আল্লাহ রিভিলড, দিস রেজাল্টস ইন এ কন্ডেমনেশন অফ দ্যাট রুল অ্যান্ড কল টু রুল অ্যাকর্ডিং টু হোয়াট আল্লাহ রিভিল। আশপাশে সারা দুনিয়ায় মানুষ আল্লাহ যা নাজিল করছেন তা ছাড়া বিচার করতেছে, এইটা দেখার পরে আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে রুল করার জন্য একটা ডাক দেওয়া হয়, ডাক দিতে পারেই কেউ। When this call is not responded to, the result is the response of declaring the ruler who rules not by what Allah revealed to be a disbeliever. এটা ডাক দেওয়া হয়, যখন সে ডাকটাকে শোনে না তখন তারে কাফের বলা হয় বা কাফের বলে ব্যান করা হয়। And all of the corresponding corollaries of extremism then follow from the root. এবং এইখান থেকে করলারি মানে অনুসিদ্ধান্ত যেগুলা এক্সট্রিমিজমের বাকি জিনিসগুলা বাই হইতে থাকে। আপনারা দেখবেন যে জামাত ইসলাম কিন্তু এই পজিশন থেকে সরে আসছে, সরে আসছে না, তারা কি বলছে গত দশ আপনি শুনছেন কখনো গত দশ বিশ তিরিশ বছরের ইতিহাসে বলছে যে বাংলাদেশের রুলাররা কাফের, এটা বলে নাই কিন্তু তারা কিন্তু এই পজিশন থেকে সরে আসছে। তারা বুঝছে যে এখানে একটা ফাঁক আছে, এখানে একটা ফাঁক আছে, মানে কাজটা কুফর আর রুলারকে কাফের ডাকার ভিতরে একটা ফাঁক আছে। কাজটা কুফর বলা যায় খুব ইজিলি, কিন্তু রুলারকে বলার আগে অনেক কিছু সমস্যা আছে, অনেক কিছু চিন্তা করার আছে, এই জন্য তারা এই অবস্থান থেকে সরে আসছে। আর গদির জন্য সরে আসতে পারে সেটা আলাদা একটা জিনিস, মানে তারা এখন ইলেকশন করে ক্ষমতা যেতে যেতেছে সেই জন্য সরে আসছে, এটা আলাদা জিনিস, কিন্তু আসলে কিন্তু এই স্ট্যান্ডার্ড নাই। ওয়ারেস তারা কিন্তু আপনি যদি পড়েন মোলার মদুদির ওই যে ওইটার নাম কি, হ্যাঁ মানে ওই আমি লেটার দি মুসলিমস, ওটা যদি পড়েন ওটা ওইটা পরে আপনার শরীর রক্ত ঠান্ডা রাখা খুব ডিফিকাল্ট, স্পেশালি ইফ ইউ আর বিলো 30, 30 বছরের নিচে আপনার বয়স, এটা পড়লে খুব ডিফিকাল্ট, আমার জন্য খুব ডিফিকাল্ট হয়েছিল। ওয়ান অফ দ্য ফার্স্ট মেজর বুক ছিল আমার ওটা আর কি ইসলামের উপর পড়া, তারপর তো দুনিয়া মানে দুই রঙের দুনিয়া মনে হয়েছিল মানে সবকিছু। বা মাইলস্টোন যদি পড়েন এখন সৈয়দ কুতুবের, আপনার বয়স যদি 30 এর নিচে হয় আর আপনি যদি অন্যান্য বই না পড়ে থাকেন ওইটাই একটা প্রথম বই, খুব ডিফিকাল্ট আপনার জন্য এই রাখা। কিন্তু জামাত ইসলাম কিন্তু ওইখান থেকে সরে আসছে, শুধু জামাত ইসলাম না ইখওয়ানুল মুসলিমিন সরে আসছে, ইখওয়ানুল মুসলিমিনও ওইখান থেকে সরে আসছে। কেন? কারণ তারা বুঝছে যে ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা আসলে তা না, উইজডম বাড়ছে তাদের, তারা বুঝছে যে ব্যাপারটা তা না। ইমোশনাল হওয়া একটা জিনিস বা ইমোশনের মাথায় ওই যে রবিন হুড মেন্টালিটি, ইমোশনের মাথায় কোনো একটা করা একটা জিনিস, আর আসলে সাহাবিদের ভিতর গিয়া সুন্নায় গিয়া তাবে তাবে সালাফদের ভিতর গিয়া দেখা যায় তারা একটা সিচুয়েশনে কিভাবে রিয়েক্ট করছেন, একেবারে ডিফারেন্ট একটা জিনিস। তো বলতেছেন যে এইটা হচ্ছে যখনই কলটা আপনি বাংলাদেশের মাইন্ড সেই মানবেন আপনার, আপনার ধরেন এই রুলাররা সব মরে গেছে, আপনি যে কালকে
এই এই ক্লোজ আপ ওয়ান দেখা এই গ্রামের গ্রামে গ্রামে চ্যানেল ট্যানেল চলে গেছে না, এই সমস্ত ইন্ডিয়ান চ্যানেল দেখা, এই গ্রামের পাবলিকরা যদি কালকে বলেন যে শরিয়া ইমপ্লিমেন্টেশন করবেন আপনি, তারাই আপনার খেলা দিয়ে পি দেওয়া বের করে দিবে এখান থেকে, বিকজ দে আর নট রেডি ফর ইট। সরকার আর কেমনে আপনার কলই করবে? সো সরকার, যে কোনো সরকার ফর দ্যাট ম্যাটার, হঠাৎ করে একদিনে তো আপনার কলে রেসপন্ড করবে না। তো এই সাথে সাথে আপনার কাপড় ডিক্লেয়ার করলেন এবং করে ওইখান থেকে আপনার সব জিনিসগুলো আসবে। তিন নম্বর ফ্যাক্ট, দ্য পয়েন্ট ওয়ার ইন দোজ লেভেল দ্য কলিং অফ আল হাকিমিয়া অ্যাজ এ টাইপ অফ এক্সট্রিমিজম ভুল করছে তারা, ওয়াজ ইন ইকুয়েটিং দ্য হাকিমিয়া অফ আল্লাহ উইথ দ্য স্লোগান অফ খাওয়ারিজ। যারা হাকিমিয়ার কে, হাকিমিয়া ইটসেলফ কে, মানে যেটা বললাম আল্লাহর আল্লাহ একমাত্র লগিভার, এই জিনিসটাকে যারা এক্সট্রিমিজম হিসেবে ব্যান করছে তারা একটা ভুল করছে। তারা হাকিমিয়াকে ইকুয়েট করছে খাওয়ারিজদের স্লোগানের সাথে। খাওয়ারিজদের স্লোগান কি? দেয়ার ইজ নো রুল বাট বাই আল্লাহ। এটা একটা স্লোগান ছিল, এটা একটা স্লোগান ছিল। এটার সাথে আল্লাহ ইজ দ্য অনলি লগিভার, এটার একটা ডিফারেন্স আছে। আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা, এটা একটা ডিফারেন্স আছে এই স্লোগানের সাথে। এই স্লোগান দিয়ে যে ইন্টেন্ড করা হয়েছিল সেটা, আর আল্লাহ হাকিমিয়া বলতে আমরা কি বুঝি, আল্লাহ হচ্ছেন একমাত্র লগিভার, আমাদের জন্য ওয়াজিব বা ফরজ এটা এটা মানা, সেই দুটো জিনিসের ভিতরে ডিফারেন্স আছে। দিস ইজ ওয়াট ওয়ান রাইটার ডিডিউসড অন দিস টপিক ওয়েন হি রোট, আমরা ওটা ডিটেলসে যাচ্ছি না। ইন অর্ডার টু ক্লিয়ারলি ডিস্টিংগুইশ হোয়াট দ্য খাওয়ারিজ ক্রিটিসাইজ দ্য রাইটলি গাইডেড কালিফ আলী বিন আবু তালিব অ্যান্ড দ্য মিসকনসেপশন দ্যাট লেড টু দ্য স্লোগান দের ইজ নো রুল এক্সেপ্ট ফর আল্লাহ অ্যান্ড ইটস মিনিং আই মাস্ট ক্লারিফাই দ্য ফলোয়িং। মানে এখানে যদি আমরা ই করি যে খারেজিরা খারেজিরা তাকে যা বলে লেবেল করছিল, ডিস্টিংগুইশ হোয়াট দ্য খারেজি ক্রিটিসাইজ দ্য রাইটলি গাইডেড কালিফ আলী বিন আবু তালিব ফর, এটার সাথে যদি আমরা মিসকনসেপশন দ্যাট লেড টু দ্য স্লোগান, আর মিসকনসেপশন যা থেকে ওই স্লোগানে আসছে যে আল্লাহ ছাড়া কারো রুল নাই, কারো কারো শাসন নাই, আল্লাহ ছাড়া কোনো শাসন নাই, এখানে যদি আসি অ্যান্ড ইটস মিনিং এবং এটার অর্থ যদি আসি, আই মাস্ট ক্লারিফাই দ্য ফলোয়িং, নিচের জিনিসগুলোকে ক্লারিফাই করা দরকার। এখানে আমি ছোট্ট একটা গল্প বলে নেই, এই মজলিসে আগেও বলছি যে একজন চারতারা জেনারেল বাংলাদেশের টেলিভিশনে একজন একদিন ওই তত্ত্বাবধায়ক সরকারের পরে পরে আর এই ইলেকশনটা হওয়ার আগে আগে বলছেন যে আমরা আল্লাহর আইন চাই না, আমরা আল্লাহর আইন চাই না, টেলিভিশনে বলছেন। চারতারা জেনারেল রিটায়ার্ড, চারতারা মানে লেফটেন্ট জেনারেল, ও সরি চারতারা মানে ফুল জেনারেল, সরি উইদাউট ইট, উনি চারতারা, উনি ওয়ান অফ দ্য ভেরি ফিউ চারতারা আর কি, যাই হোক এক ব্রিগেডিয়ার দুই, হ্যাঁ চারতারা ফুল। তো উনি বলছেন যে আমরা আল্লাহর আইন চাই না। তো আমাকে একদিন ওই ডিএসএস এর মজলিসে এক আর্মির লোক জিজ্ঞেস করলেন যে উনি কি মুসলমান আছেন নাকি, তা আমি বললাম যে দেখেন উনি কি বলছেন এটা মিনিংই হয়তো উনি জানেন না, উনি যে কথাটা বলছেন এটা কুফর, কিন্তু উনি মুসলমান আছেন কিনা আমি জানি না। তো ওনাকে আমি মসজিদে যেতে দেখছি, মসজিদে যাইতে দেখছি, মানে উনি তো কোনো না কোনো ফর্মে আল্লাহরে বিশ্বাস করে দিয়েই যাইতেছে না, মসজিদে কি করতে যাইতেছে। উনি হয়তো মনে করছেন জামাতে ইসলামের বিরোধিতা করছে, এই জন্য উনি কথাটা বলছেন, জামাতে ইসলাম বলে আল্লাহর আইন চাই, উনি বলছে আমরা আল্লাহর আইন চাই, কিন্তু উনি এটা বুঝে নাই যে উনি ইসলামের বিরোধিতা করতেছে, হয়তো বুঝে নাই। সুতরাং এই বেনিফিট অফ ডাউট ওনাকে দিতে হবে, তবে যদি হুজ্জত কায়েম করা হয় ওনার উপরে, ওনাকে দায়িত্ব যদি বুঝায় দেওয়া হয় যে দেখেন এটা তো বলা যাবে না, এটা বলা উচিত, তা তখন ডিফারেন্ট মাসলা আসবে, ডিফারেন্ট ফতোয়া আসবে, এটা মুফতিরা ডিসাইড করবে। হ্যাঁ বল, দেখছিলেন না আচ্ছা না আমি আচ্ছা আমি দেখিনি ওটা, আমি এটা দেখিনি না, কিন্তু আমি বলতেছি উনি যখন বলতেছেন ব্যাক অফ হিজ মাইন্ড যেটা হবে, উনি তো পড়াশোনা করেন না এটা নিয়ে, উনি বলবেন যে জামাতে ইসলাম এই আইন চাই, ওনার বিরোধিতা কিন্তু এইটি রিজন হবে, মানে এখনো কিন্তু ইসলামের বিরুদ্ধে। এটা খুব খুব পেনফুল একটা জিনিস, এদিন আমি ব্লগে একদিন বলছি যে আপনাদের জন্য কেন সব মুসলিমদের সাফার করবে, আপনাকে এটা বুঝেন না যে আপনারা কত বড় ক্ষতি করছেন ইসলামের, দে আর ইকুয়েটিং ইসলাম উইথ ইউ, আপনাদের সমস্ত কুকর্মগুলারে ইকুয়েট করতেছে ইসলামের সাথে, তাই না? ধরেন যুদ্ধ অপরাধ কথার কথা, অথবা ওই সময় যা ঘটছে, বহু জেনের মানুষের সিম্পেথি আছে এটার প্রতি, আছে না? আমার নিজের আছে, ওই সময় গিয়ে যাদেরকে অহেতুক ভাবে ধরে নিয়ে গিয়ে মারতেছে যেখানেই হোক, আমি জানি না সত্য মিথ্যা জানি না, আমার একটা গাছ দেখেছে যে এই গাছের তোলা একশো কত জনের লাশ পুতা আছে পাবনায়, ওইটা হলো মৌলানা মতিউর রহমান নিজানের কনস্টিটিউন্সি, যে দেখেছে সে এক শিবির এক জামাত, আমি জানি না সত্য মিথ্যা জানি না, যদি সত্য হয়ে থাকে
যদি সত্য হয়ে থাকে তাহলে রিজেন্টমেন্ট থাকতেই পারে মানুষের, কিন্তু যেটা হয়েছে ক্ষতি সেটা হচ্ছে যে জামাতের সাথে আমাকে ইকুইট করতেছে, এখন জামাতের সকল গাজ আমার উপর এসে পড়তেছে, জেনারেলি সকল মুসলমানের, এবং আমি ওদের দারিদ্রটির জন্য আমার দারিদ্রকে হেট করতেছে তারা। এটা তো হওয়া উচিত না, এটা উচিত ছিল না। যাই হোক, ইভেন যদি উনি ই করে থাকেন, যার কথা বললাম যে ওই চারতারা জেনারেল, উনি যদি এমনকি হুজুরদেরও বিরোধিতা করে থাকেন, তারপরেও ওনাকে স্ট্রেট ওয়ে কাফের বলা যাবে না। তারপরেও বলতে হবে যে উনি জানতেন কিনা যেটা বললে কাফের হয়ে যায়, এটা হুজ্জত কায়েমের ব্যাপার আছে। যেটা আমাদের গ্রুপে কয়েকদিন আগে একজন লিখছেন না যে পীরের মুরিদের পিছনে নামাজ পড়বেন কিনা, আমি ওটা যে আনসার দিচ্ছি সেটা আমার আনসার না, আমরা এখানে বসে পড়েছেন আমার যে মৌলানা আজিজুল হক ওনার বুখারিতে উনি কাসিদা লিখছেন যেগুলো সব করে শিব আল্লাহ রসুলকে অ্যাড্রেস করে বলতেছেন যে আমারে রক্ষা করেন, আমারে আপনা আপনি না পার করলে আমি পার হবো না, আপনি না উদ্ধার করলে আমি উদ্ধার হবো না, সব শিব শিব আকবর। কিন্তু তারপরে ওনার কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না। কেন বলা যাবে না? ওনার উপর হুজ্জত কায়েম হয়েছে কিনা, এভিডেন্স কায়েম করা হয়েছে কিনা, ওনাকে ডেকে বোঝানো হয়েছে কিনা যে দেখেন এগুলো ইমান বিনষ্টকারী বিষয়, এগুলো যদি আপনি বলেন তাহলে আপনার ইমান চলে যাবে, এই রকম ভাবে দেখতে হবে জিনিসটা। অজ্ঞতার একটা অজুহাত আছে এবং সেই অজুহাতের জন্য আমরা এই জন্য মুখে কিছু বলব না, এবং আমরা তাদেরকে মুসলমান জ্ঞান করব এবং তাদের পিছনে প্রয়োজনে নামাজ পড়ব। যদি আমি একদম মনের ভিতরে যদি আমি খুব একদম ফিল করি তাহলে অন্য জায়গায় খুঁজবো, কিন্তু এরকম খুঁজতে গেলে বাংলাদেশে কোনো মসজিদ পাবেন না আপনার, আলটিমেটলি আপনি ওই একলা নামাজ পড়বেন না। সুতরাং ওই ডিটেলসে আমরা যাবো না। একই কথা এই লোকের বেলা প্রযোজ্য, যে এই লোক তো জানেই না যে এই কথাটা বলা ইমান বিনষ্টকারী বিষয়, যেটা আমি আজকের এই যে দুর্গা পূজার ব্যাপারে বললাম, কার সাথে তার আশেপাশে যারা আছেন, একজন রিলিজিয়াস মন্ত্রী আছে তো, আছে না ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন আমাদের দেশে, কে মন্ত্রীর নাম কি বলেন, কি সাজান, হ্যাঁ সাজান না আগের জন্য, ইনি তাহলে আগের বারও ছিলেন মন্ত্রী, ধর্ম মন্ত্রী সাজান একজন, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন একজন, বা ধরেন সচিব আছেন একজন, বা ইসলামিক ফাউন্ডেশন ডিজি আছেন, এনাদের উচিত ছিল তাকে ইসলা করা, অফিসিয়ালি তাকে ইসলা করা যে দেখেন আমরা এই করতেছি, বা আমি এই করতেছি, বা এটা এই জিনিসটা ঠিক না, আপনার আমরা যা বলতেছি এটা ঠিক না, আমরা এটা বললে এরকম হয়ে যাবে, ইসলা করা দরকার ছিল। এই জন্য বেনিফিট অফ ডাউট এখনো হয়তো দিতে হবে, কোনো মূর্তি যদি বলে দেন আর দেওয়ার কোনো দরকার নেই। যে 500 একজন বলছেন বললেন, উনি কোথায় আসছে এটা আজকে, 500 একজন আলেম না তাই কে বলছেন এটা, কাদের কোন দ্বারা কথা বলবে, যাই হোক এটা যদি বলে ফেলেন, বা মানে যারা ই স্কলার ফেজাকুল আব্দুর রাজাক হিসেবে যদি বলেন আমি এটা মেনে নিই, উনি যদি বলেন আসাম যেমন বলেন আমি মেনে নিই, বুঝছেন না ব্যাপারটা। বাট আমাদের উচিত না এখান থেকে কনক্লুশন ড্র করা, বিকজ আমরা এটার জন্য যোগ্য না। আমরা ফিরে আসি, দ্য খাওয়ারিজ ডিড নট রিসেন্ট আলী বিকজ হি হ্যাড রুল বাই আদার দেন আল্লাহ হ্যাড হোয়াট আল্লাহ হ্যাড গিভেন ইন রিয়েলিটি। সত্যি সত্যি আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে শাসন করছেন, এই জন্য খাওয়ারিজরা তার এগেনস্টে যায় নাই। ইনস্টেড দে রিসেন্টেড হিম বিকজ হি অ্যাকসেপ্টেড দ্য আরবিট্রার্স, এই যে আরবিট্রার্স যেরকম আরবিট্রেশন তাদেরকে উনি নিচ্ছেন, বা আরবিট্রেটর্স যারা তাদেরকে উনি করছেন, দে ক্লেম দ্যাট ওয়াজ এ টাইপ অফ রুলিং বাই আদার দেন হোয়াট আল্লাহ, তারা ওইটাকে ক্লেম করছে। অ্যাকচুয়ালি আলী আল্লাহ ছাড়া অন্য কারো বিধান দিয়ে রুল করছেন বলে কিন্তু তারা তাকে ই করে নাই, অর্থাৎ হাকিমের কোনো দোষ আলীর ছিল না, কিন্তু তারা তাদের বুঝ থেকে যেটা বুঝছে যে ওই যে আরবিট্রেটর্স বা আরবিট্রেশনকে উনি মেনে নিছেন, এইটাই হচ্ছে আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার করার আলামত বা বিচার করার প্রমাণ বলে ওনাকে তারা কাফের ব্র্যান্ড করছে। অথচ এটা না, আমরা কোরআনের আয়াত দিয়ে বললাম একটু আগে, এটা না, কারণ আল্লাহই বলতেছেন, আল্লাহ অনেকখানে সাক্ষীর কথা বলছেন না, অনেকখানে সাক্ষীর কথা বলছেন, অনেকখানে আপনার ঈশের কথা বলছেন। দুই গ্রুপ অফ মুসলিম যখন ই করে, থার্ড গ্রুপ কি করবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে, এটাও কি একটা মধ্যস্থতাকারী না, এটা তো মধ্যস্থতাকারী। তো এরকম আরো অনেক কথা আসবে। This is clearly a form of extremism, as they meant to remove humans
from any form of applying the law of Allah. একটা জিনিস মনে রাখেন, মানুষকে কিন্তু আল্লাহ আল্লাহর ল কিন্তু অ্যাপ্লাই হইতে হবে মানুষ দিয়ে, কিন্তু মানুষকে সরাই কিন্তু হবে না, তাই না? কোন না কোন মানুষ এটাকে অ্যাপ্লাই করবে, কতটুকু অ্যাপ্লাই করতেছে এটা আমাদের বিচার্য বিষয়। আপনার খলিফা আল মামুনুল খলিফা, আপনার কি বলে ওমর বিন আব্দুল আজিজ খলিফা, দুটোর ভিতরে অনেক তফাত আছে। মানুষ দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট হইতে হবে, মানুষকে সরাই কোনো ইমপ্লিমেন্ট করা হবে না, এটা বলতেছেন উনি। ফর দ্যাট রিজন আলী বিন আবু তালেব রেসপন্ডেড টু দেম বাই সেইং এ স্টেটমেন্ট অফ ট্রুথ বাই উইচ ইজ ইনডিড বাই উইচ ইজ ইন্টেন্ডেড ফলসুড। এটা 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 কথাটা সত্য যে আল্লাহর আইন ছাড়া কারো আইন নাই, আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা, কিন্তু এটা যে ইন্টেনশন যেটা সেটা হচ্ছে রং, সেই ইন্টেনশনটা রং। বা এবং তারা এই সাইফুল্লাহের কাছে যারা করছেন তারা জানেন নিশ্চয়ই শুনছেন যে আলী রাদিয়াল্লাহু যেটাই বলতেছিলেন ওইটা দিয়েই তারা তার উপরে ই করতেছে, বুঝছেন না? আর আলটিমেটলি তারা কি চেয়েছে, তারা যুদ্ধ চাইছে, আলটিমেটলি তারা কনফ্লিক্ট চেয়েছে, আলটিমেটলি তারা যুদ্ধ চেয়েছে, আলটিমেটলি তারা তাদের কথাটা চাইছে, আলটিমেটলি তারা সবাইকে সবাইকে সরাই ফেলতে চাইছে। ওই যে চারশো জন পরের যে সেকেন্ড টাইম যে ইটা হলো ওইখান থেকে তারা এটাকে এটাকে ভণ্ডুল করে দিয়েছে আর কি সোজা কথা। তারা কোনো আর্বিট্রেশন রিয়েলি চায় না, বা তারা অ্যাকচুয়ালি কোনো ফয়সালা চায় না, তারা কোনো মানে কোনো সলিউশন চায় না, তারা যুদ্ধ চাইছে। এরপরে বলতেছেন ওই আয়াতটা কোট করছেন সুরা, যেই আয়াতটাতে বলা হয়েছে যে আল্লাহ ভেরিলি দ্য রুল ইজ ফর নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কারো রুল নাই, হুকুম নাই, শাসন নাই, হুকুম বা ল নাই, ল গিভার আর কেউ না, আল্লাহ ছাড়া কেউ না। এখন বলতেছেন হাউএভার দ্য ওয়ান্স হু আর সেইং ইট ওয়ার ইন্টেন্ডিং টু প্রোহিবিট এনি হিউম্যান ফর্ম মেকিং এ রুলিং ইন অ্যাপ্লিকেশন অফ দ্য রুল অফ আল্লাহ, মানে আল্লাহর এটাকে অ্যাপ্লাই করার কোন ফর্মকে তারা একটা রুলিং দিয়ে যে অ্যাপ্লাই করবে, মানে ধরেন আজও রুলিং আছে না, আজকেও যে ধরেন ইসলামিক ইনস্যুরেন্স জায়েজ না, আপনি একটা রুলিং দিলেন না, কোথেকে দিলেন? আল্লাহ কি বলছেন নাকি ইসলামিক ইনস্যুরেন্স জায়েজ না? আল্লাহ কি ডিরেক্টলি বলছেন নাকি ইসলামিক ইনস্যুরেন্স জায়েজ না বলেন না? সিগারেট হারাম আল্লাহ বলছেন নাকি সিগারেট হারাম বলেন না? আপনি কি ডিরিজ করবেন না? ডিরিজ করলেও তো হিউম্যান কাজ আসবে এখানে, ডিডিউস করলে মানুষের এজেন্সি আসবে, কিন্তু কোথেকে আসবে? আল্লাহ রুল থেকে ডিডিউস করতে হবে। এই তো কথা বলতেছেন যে তারা ফ্রম মেকিং এ রুলিং ইন অ্যাপ্লিকেশন অফ দ্য রুল অফ আল্লাহ, মেকিং এ রুলিং ফতোয়া ইন অ্যাপ্লিকেশন অফ দ্য রুল অফ আল্লাহ, এটাকে তারা মানে না। দিস ইজ দ্য ফার্স্ট ভিউ ইভেন হাজার স্টেটেড, ইভেন হাজার আসকালানি বলছেন এটা সম্বন্ধে, দ্য ফার্স্ট স্টেটমেন্ট দ্যাট কেম ফ্রম দেম ওয়াজ দেয়ার স্টেটমেন্ট দ্যাট দ্য রুল ইজ অনলি ফর আল্লাহ। They took it from Quran and then applied it not in its proper place. তারা কোরআন থেকে নিছে এটা, কিন্তু অ্যাপ্লাই করছে কি প্রপার প্লেসে অ্যাপ্লাই করে নাই, কারেক্টলি অ্যাপ্লাই করে নাই। ঠিক যেভাবে আমি আপনাদের একটু আগে বললাম মিলাদের কথা, মানে দরুদের কথা, দরুদের কথা আমরা কোরআন থেকে নিছি, এবং দরুদ ঠিক আছে, দরুদ পড়বেন আপনি, বাট প্রেসক্রাইব দরুদ পড়বেন, প্রেসক্রাইব ওয়েতে পড়বেন, প্রেসক্রাইব সময়ে পড়বেন, পায়খানে যেতে দরুদ তো পড়তে পারেন না আপনি, তাই না? মানে ওয়েতে এবং সময়ে যেটা বললাম, বাথরুমে ঢোকার সময় দরুদ পড়বেন না, মসজিদে ঢোকার সময় পড়বেন, দলিল আছে মসজিদে ঢোকার সময় দলিল আছে দৈত পড়া, কিন্তু বাথরুমে ঢোকার সময় দলিল নাই দৈত পড়া। তাহলে প্রপার প্লেস এবং টাইমে পড়তে হবে, প্রপার ওয়েতে পড়তে হবে, কোন দরুদ যেটা শিখাই দিয়ে গেছে, বড়ভাবে দরুদ ইব্রাহিম, ছোটভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দরুদ আমরা পড়ি না, যখন শুনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি এটা দরুদ, এটা একটা শর্ট এন্ড দরুদ পড়তে হবে। এর বাইরে ইয়ানবি সালাম আলাইকা পড়বো বা অন্য দাঁড়ায় পড়বো, ক্যাম করবো, এটা দিয়ে পয়সা রুজি করবো, এটা দিয়ে দোয়া করবো, এগুলো হলো না যায়, কিন্তু রুটটা কিন্তু কোরআনে, সেই সেম জিনিস। আচ্ছা ইবনে হাজার বললেন এই কথা যে কথাটা কোরআন থেকে তারা নিছে, কিন্তু তারা অ্যাপ্লাই করছে এমন জায়গায় যে জায়গায় একটা অ্যাপ্লিকেবল না। দেয়ার মিস্টেক ক্যান বি মেড ক্লিয়ার মেনশনিং নাম্বার অফ টেক্সট অ্যান্ড রিফিউট দ্যাট রিফিউট দেয়ার ভিউ, তাদের ভুলটা কতগুলো টেক্সট থেকে আমরা দেখব, এবং আমরা পনেরো বারোটা পরে আসি কার খুদ্া এখানে মোজাফর, তাহলে পনেরো বারোটা পর্যন্ত আমরা চালা যাই, যাদের বাচ্চা কাচ্চা আছে তারা চলে যায়, মানে ইউ আর এক্সকিউজ, এখানে বেশি কারণ নাই, আপনার আছে ওনার আছে দুজনে, মামুন ভাইয়ের বাচ্চা আছে নাকি, বন্ধ করে দিয়েছে নাকি, ও ওইটা করতেছে দেখে, এটা তো আসলে গৌণ হয়ে গেছে, তাতে মেইন স্কুলে পড়লে তার এটা অতটা লাগে না, মেইন স্কুলে তার অনেক বেশি জিনিস শিখে এখান থেকে, বা আর একটু ডিপার জিনিস শিখে, আর বিশেষ করে ওই যে নাসিল যেটা করাইতেছে মাদ্রাসা টাইপের, পরে ওইটাতে ইনক্লুড করা যায়,
ওখানে ইনক্লুড করে ল্যাঙ্গুয়েজটা শিখবে, কোরআন তেলাওয়াতটা শিখবে ইনশাআল্লাহ। মানে ওইটাতে মাদ্রাসা বলতে এই স্কুলের পিরিয়ড পরে আমার ছেলে আলাদা করে এদেরকে একটু পড়ায়, ঠিক মাদ্রাসা না মানে দিনের ই করায় আর কি, মানে কোরআনের ই করায়, কোরআনের তাজবীর, কোরআনের কিছুটা হিফজ যে করতে চায় হিফজ, এবং দিন শিক্ষার আর একটু ডিপার জিনিসগুলো শিখায়, বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখায়। সেটা হচ্ছে যে যারা আলেম বানাতে চান ছেলে মেয়ে, নাহলে কিন্তু দরকার নেই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাইলে স্কুল স্কুলই এনাফ, তার সাথে একই দাঁড়িয়ে আসবে। আর যারা আলেম বা আলিমা বানাতে চান, ওইটা খুব কম সংখ্যক, ওই যে আমাদের ভাই আছেন উইং কমান্ডার মুহিদ, উনি ওনার বাচ্চাকে তো ইংলিশ বাংলা শিখাইতে চান না, উনি চাইছিলেন যে খালি অ্যারাবিক শিখবে। তো সেই জন্য তার মেয়েটা আছে, আমার নাতি আছে একজন, আরো একজন দুজন আছে বলে, খুব বেশি নাই এটাতে। আপনারা যদি চান কেউ ওইরকম আলেম বানাইতে তাহলে দিতে পারেন, আলেম বা আলেমা বানাইতে, আলেমারও দরকার আছে। আপনি দেখেন না মানে মানে আলেমা তো বেশি দরকার, আমার কনফিউশনের প্রশ্ন তো সব মেয়েদের। আমি যে আবুল কালাম আজাদের সময় আমার বাসায় প্রোগ্রাম করতে হবে যে তফসির করতে হবে না, ওই যে বাচ্চু বাচ্চু মানে আমার উনি আমার বাসায় প্রোগ্রাম করতেন, সুরা আনফালটা শুরু করছেন ওই সুরা শেষ নেই কোনোদিন, কারণ পয়লা দিকে ধরেন এক ঘন্টার প্রোগ্রামে 40 মিনিট তফসির, 20 মিনিট কোয়েশ্চেন আনসার, পরের দিকে গেলে যে 5 মিনিট 10 মিনিট তফসির আর 50 মিনিট কোয়েশ্চেন আনসার, বুঝছেন না? মানে একজন হুজুরের পাইসে কাছে যা ইচ্ছা দুইবার জিজ্ঞেস করছে, আরেকবার কনফিউশন সেটাও আরেকবার। তো মেয়েদের দিতে আলেমা দরকার, সচিব হয়েছেন 70 বছর, ওনারা সচিব হয়েছেন, ওনারা কংলোমারের মালিক হয়েছেন। সবচেয়ে মজা হলো যে একজন টাকা টাকা দাখিল করে ভিসা দিচ্ছে, টিকিট প্রসেস হয়ে গেছে, এখন ওনার দেবরের সাথে আর জায়ের সাথে যাইতেছে, এটা জায়েজ কিনা আমার ওয়াইফে জিজ্ঞেস করছেন। না না আমার ওয়াইফে জিজ্ঞেস করে আমার ওয়াইফ কোর্সে করছেন বা করাইছে ওনাকে দিয়ে, তো করার পরে উনি যায় সালে একবার হয়ে গেছে কমার্শিয়াল ইন্টারেস্ট, মানে আমি এমন কি করবো, এখন তো কিছু করার নাই, মাহারাম ছাড়া যাচ্ছে না আর কি হজে, বুঝছেন না? যাই হোক আল্লাহ আমাদের ই করেন, এবং এর ভিতরে অনেক ফাইন টিউনিং এর ব্যাপার আছে, অনেক বোঝার ব্যাপার আছে, কারণ ইসলাম নিয়েই যারা লাফালাফি করতেছে সকাল থেকে বিকাল পর্যন্ত সব শেষ করে দিতেছি, তারাই বা কতটুকু হেডওয়ে করতে পারতেছে সেটাও একটা ব্যাপার। তারা হচ্ছে মানে যতটুকু লাইফস্টাইলকে স্যুট করে ততটুকুর ভিতরে আছে, এখন পর্যন্ত লাইফস্টাইল জায়গায় তুলতে পারেনি, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দেন। তো তাদের এই কয়েকটা পড়ি আমি, তাদেরকে তাদের ওই যে ফেলাসিয়া সিগুলা বা তাদেরকে রিপিট করার ব্যাপারটা, এই প্রথমটা আসতেছে ওইটা, ইফ ইউ ফিয়ার এ ব্রিচ বিটুইন দ্য টু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্র্যাকেটে অ্যাপয়েন্ট টু আরবিট্রার্স হাকাম কোরআনের ল্যাঙ্গুয়েজ, ওয়ান ফ্রম হিজ ফ্যামিলি অ্যান্ড ওয়ান ফ্রম ওয়ান আদার ফ্রম হার্স, ইফ দে উইশ ফর পিস আল্লাহ উইল কজ দেয়ার রিকনসিলিয়েশন। আল্লাহ নিজে বলতেছেন মধ্যস্থতাকারী নিয়োগ করো, একজন তার ফ্যামিলি থেকে একজন তার ফ্যামিলি থেকে, আর আল্লাহ চাইলে তাদের ভিতরে ই করে দিবেন, সমঝোতা করে দিবেন। তো এটা কি আল্লাহ মানুষ দিয়ে আল্লাহর হুকুম অ্যাপ্লাই মধ্যস্থতা করতেছেন না? আল্লাহর হুকুম অ্যাপ্লাই করার জন্য মানুষের মধ্যস্থতা, এই ফেলাসি। যেমন ধরেন সুরা নিসার 35 নম্বর আয়াত, আলী বিন আবু তালেব রিফিউটেড দ্য খাওয়ারিজ উইথ দিস ভার্স, আলী বিন আবু তালেব এই ভার্সটা কোট করছেন, ইবনে আব্বাস আরো করছেন, তালবিস ইবলিস যাদের কাছে আছে পড়ে নেন, আমার তালবিস ইবলিসটা মিসিং, আবারও বলতেছি কোন ভাইয়ের কাছে যদি থেকে থাকে দিয়ে দেন, আমি জানি না কোথায় গেছে এটা। আমি মানে এই মজলিসে আসা না, আমি আপনার আবার মজলিসে আসতেছেন, আপনার কাছে না আমি কনভিন্স। আচ্ছা, আর এই দোকানটা নাকি খুব ট্যাপ খেয়ে গেছে, কেউ গেছেন নাকি প্রিমিয়ারে? এখন নাকি আর ইসলামিক গ্রুপে নাই, কোনা দিয়ে দুটো চারটে পড়ে আছে, মানে যে দোকান থেকে আমি কিনছিলাম অনেক কিছু পাওয়া যেত, এখন নাকি তার অবস্থা খুব খারাপ না, প্রিমিয়ার নিউ মার্কেটে ইংলিশ বই এখন খুব খারাপ হয়ে গেছে অবস্থা, মানে খারাপ বলতে ইসলামিক বই তেমন। He said it to a group of his companions, as for your comrades, those who have revolted between me and them is the book of Allah. Allah says in his book about the wife and husband, তারপরে উনি এতে কোট করছিলেন আর, the nation of Muhammad sallallahu alaihi wasallam has greater right with respect to their blood and honor than wife and husband.
তাহলে মুসলিম জাতির রক্ত প্রবাহিত হবে, তারা বেইজ্জত হবে। সেই সেন্সে ওয়াইফ এবং হাজবেন্ডের ভিতরে আর্বিট্রেশনের যে রাইট আছে তার চেয়ে মুসলিম জাতির রাইট অনেক বেশি। ওই যে ওনার ওই অ্যাকশনটা আর কি, উনি যে মধ্যস্থতাকারী মানলেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ যদি ওইখানেই ওইখানেই করেন তাহলে এটা আরো অনেক বেশি, অনেক বেশি ডিপ ব্যাপার এবং অনেক বেশি ভয়ানক ব্যাপার। এখানে তো আর্বিট্রেশন করতে হইতেই পারে। দুই নম্বর, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলছেন, কোরআনে আসছে, ও ডেভিড, উই ডিড ইনডেড মেক ইউ এ সাকসেসর অন আর্থ, সো জাজ ইউ বিটুইন ম্যান ইন ট্রুথ অ্যান্ড জাস্টিস অ্যান্ড ফলো নট দ্য লাস্ট ফর দে উইল মিসলিড ইউ ফ্রম দ্য পাথ অফ আল্লাহ। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বিচার করতে বলছেন মানুষের ভিতরে। এই বিচার মানে ইন্ডিপেন্ডেন্ট বিচার না, আল্লাহর বিচারটি তো কাউকে বিচার করতে হবে, কাউকে ইমপ্লিমেন্ট করতে হবে না, সেই বিচার। সুরা সাদ 26 নম্বর আয়াত বলতেছেন দাউদ আলাইহিস সালামকে যে আমরা তোমাকে জমিনে উত্তরাধিকার দিছি, অর্থাৎ তোমাকে পাওয়ার দিছি, ইনডিড মেক ইউ এ সাকসেসর অন আর্থ, তোমাকে উত্তরাধিকার দিছি, তোমার পাওয়ার দিছি। সো জাজ শব্দটা হচ্ছে ফাহকাম, মানে ই আছে আপনার কি বলে অর্ডারের, অর্ডারের ই আছে, জাজ করো। ইউ বিটুইন ম্যান ইন ট্রুথ অ্যান্ড জাস্টিস অ্যান্ড ফলো নট দ্য লাস্ট, ট্রুথ এবং জাস্টিস যে তাদের যদি বিচার করো, নিজের হাওয়া, লাস্ট মানে হাওয়া, ডিজায়ার বা রিপু, ওইটা ওইটা ফলো করো না, ফর দে উইল মিসলিড ইউ ফ্রম দ্য পাথ অফ আল্লাহ, তাহলে তোমার, তুমি আল্লাহর পথে বিচ্যুত হবা। নবীকে বলতেছেন কিন্তু, নবীকে। এরপরে একটা আসতেছে যে একজন তার মানে বাপের কাছ থেকে একটা বর্ণনা করছেন, একজন হাদিস, ওয়েন হি কেম উইথ হিজ পিপলস ডেলিগেশন টু দ্য প্রফেট সাল্লাহ সাল্লাম, দ্য প্রফেট সাল্লাহ সাল্লাম হার্ড দেম রেফারিং টু হিম অ্যাজ আবুল হাকাম। মানে একজন লোক তার মানুষের ডেলিগেশন নিয়ে, গোত্রপতি হয় না অনেক সময় বা লিডার টাইপের তার কাছে আসেন, তখন তার মানুষরা তাকে ডাকতেছে আবুল হাকাম। আবুল হাকাম কারে ডাকতো? আবু জাহেলকে ডাকতো আগে, জাহেলি যুগে। তো যাই হোক, তাকে আবুল হাকাম বলে ডাকতেছিল তার লোকেরা। ফাদার অফ আর্বিট্রেশন, এটার মানে হচ্ছে ফাদার অফ আর্বিট্রেশন বা বিচার ফয়সালার বাপ। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোল্ড হিম, ভেরিলি আল্লাহ ইজ দ্য জাজ অ্যান্ড আর্বিট্রেটর অ্যান্ড টু হিম ইজ দ্য রুল, ওয়াই ডু দে কল ইউ আবুল হাকাম। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহই হচ্ছেন মধ্যস্থতাকারী, বিচারক, ফয়সালা দানকারী বা সবকিছু, তোমাকে এই নামে ডাকে কেন তারা? এখানে আল হাকাম আছে কথাটা, আপত্তিটা কিন্তু ওইখান থেকে। হি সেড, উনি বলছেন, whenever my people differ over a matter they bring it to me, তারা যখন কিছুতে ঝগড়াঝাটি করে তখন আমার কাছে নিয়ে আসে। I judge between them and both parties are pleased with my judgment. আমি তাদের ভিতরে ই করি, গ্রাম্য সালিশ করে না আমাদের, আর তারা আমাদের ই নিয়ে প্লিজ। আমার এক নানা ছিল সরপঞ্চ বলতো, আর সরপঞ্চ মানে এরুমে একটা জিনিস, মানে এই হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েতের যে ই করে বিচার করে। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, হাউ এক্সেলেন্ট দ্যাট ইজ, কত সুন্দর এটা ব্যাপারটা যে তুমি ফয়সালা করে দিলে বোথ পার্টি প্লিজ হয়ে মেনে নেয়। তার মানে এটা বেসিক্যালি নাজায়েজ জিনিস না, প্রোভাইডেড আপনি আল্লাহর আইন লঙ্ঘন করলেন না, তাইলে তো হইল। হোয়াট চিলড্রেন ডু ইউ হ্যাভ, তোমার বাচ্চা কি বাচ্চা আছে তোমার? তখন উনি বলছেন যে আই হ্যাভ সুরাই, মুসলিম অ্যান্ড আবদুল্লাহ। আমার আমার বাচ্চাদের নাম হচ্ছে এই এই এই, তিনটা বাচ্চার নাম বললেন। আল্লাহ রাসূল তখন বললেন, উইচ ইজ দ্য এল্ডেস্ট, তাদের ভিতরে বড় কে? তখন উনি বললেন সুরাই হচ্ছে বড়, সুরাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেন ইউ আর আবু সুরাই। কুনিয়াটা চেঞ্জ করে দিলেন আবুল হাকাম, কাজটা ঠিক আছে, কুনিয়াতে আবুল হাকাম আল হাকাম কথাটা আছে দেখে এটা চেঞ্জ করে দিলেন, শুনতে ভালো লাগে না, বাড়ি ঠিক না বলা, এটা আল্লাহর নামের সাথে বা আল্লাহ ঋষির সাথে আসে। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাপ্রুভড অফ হিম জাজিং বিটুইন দ্য পিপল, তারটা অ্যাপ্রুভ করলেন সে যে তার মানুষের ভিতরে বিচার ফেসলা করে। হি অবজেক্টেড টু ইন এ প্রপার অ্যান্ড পোলাইট ম্যানার দ্য কুনিয়া আবুল হাকাম, সুন্দর করে বা পোলাইট ম্যানারে উনি কিভাবে কাফের ডাকেন নাই, তারে পোলাইট ম্যানারে কি করছেন, তার ইটাকে অবজেক্ট করছেন যে তোমার এই কুনিয়াটা ঠিক না। বিকজ আল হাকাম মিন্স দ্য জাজ হুজ রুল ইজ নট রিবিউকড, আল হাকাম হচ্ছে যার যার রুল বা যার ই কিছুতেই সমালোচনা করা যাবে না বা কোন সমালোচনার ঊর্ধ্বে, সেটা কে? একমাত্র আল্লাহ, তাই না? দ্যাট ক্যারেক্টারিস্টিক ডাজ নট বিলং টু এনিওয়ান বিসাইড আল্লাহ।
এবং এই এই চরিত্রটা আল্লাহ ছাড়া আর কারো নাই, যারটা কিছুতেই কোনোদিনই করা যাবে না। কিন্তু লয়ের ইমপ্লিমেন্ট কি করে হবে? লয়ের ইমপ্লিমেন্ট মানুষ দিয়ে হবে, এটা 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 মানে গাইবীভাবে হবে না, কোনো না কোনো মানুষকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এখানে ফতোয়া আসবে, এখানে ফিক আসবে, এখানে ডিফারেন্স আসবে, ফাইনাল ডিফারেন্স আসবে, আপনি বলবেন এটা রাইট, আমি বলবো এটা রাইট, এটা আসবে। ভোটিং এর ব্যাপারে দেখেন, আপনি সৌদি আরবে কাউকে জিজ্ঞেস করেন বাংলাদেশ ইলেকশনে ভোট দিব কিনা, স্টেটে আপনারা বলবেন যে লোকাল ওলামাদের জিজ্ঞেস করো, ওলামাকে জিজ্ঞেস করো, কেন বলবেন? দেয়ার মে বি সিচুয়েশন যেখানে এই স্ট্রাকচারে ভোট দেওয়া আপনার জন্য ওয়াজিব হইতে পারে, তাই না? ফর এক্সাম্পল ইন্ডিয়ার সাথে আমরা মিশে যাবো কিনা, এটার উপর যদি গণভোটে আপনি ভোট দিবেন না, ওয়াজিব দেওয়া আপনাকে হইতে পারে, তো দেয়ার মে বি আপনার কল্পনা করতে পারি না হয়তো, কিন্তু এমন একটা দিন আসতে পারে এরকম একটা একটা গণভোট হইতে পারে যে কবির চৌধুরীরা চাচ্ছে, আশরাফুল ইসলামরা চাচ্ছে, আরো কে কে জানি চাচ্ছে, শুনলাম কালকে না পরশু একটা আর্টিকেল দেখলাম তিনজনের, ও আব্দুল গাফার চৌধুরী আজ আছে, উনিও চাচ্ছেন। সো এইভাবে যদি আমাদের যারা যারা প্রভাবশালী আছেন তারা যদি চান একদিন গণভোট হইতেও পারে, তখন কি বলতে আজিত, তখন আমরা রাগ করে বসে থাকলে হবে না ঘরে যে আমি আল্লাহ আইন ছাড়া মানে বিচার করতেছে ভোট দিব না কিছু, অবশ্যই ভোট দিতে হবে, ওয়াজিব তো, এটি চেঞ্জ হইতে পারে। মানে এই আল্লাহর রুল গুলা রুলিং এর মাধ্যমে অ্যাপ্লাই করবে কারা? ওলেমারা করবে, হাক্কানি ওলামা যারা বা ই ওলামা বা ই যারা কি বলে মুস্তাহিদ আলিম যারা তারা করবে, এটা তার অটোমেটিক্যালি নিজে নিজে হয়ে যাবেন, কারণ আল্লাহ সবকিছু নিয়ে কথা বলেন নাই। এই যে বললাম সিগারেট হারাম, ওলামারা বলছে, ওলামা বলছেন, আল্লাহ বলেন নাই সিগারেট হারাম, ইসলামী ইনস্টিটিউশন জায়েজ কি না জায়েজ এটা আলেমরা বলছেন, ই বলেন নাই। চার নম্বর, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাপয়েন্টেড সাদ ইবনে মুয়াজ টু জাজ দ্য কেস ট্রাইব অফ কুরাইজা, ট্রাইব অফ কুরাইজা বানু কুরাইজার ব্যাপারটা, ওই যে সবাইকে বিহেভিয়ার করা হলো সব পুরুষকে বানু কুরাইজার প্রিজনের জন্য, উনি একজনকে আর্বিট্রেট, উনি তো নিজেই বলে ফেলতে পারছেন যে আল্লাহ ওয়াহি আছে, তা তো বলেন নাই, একজনকে নিয়োগ করছেন। ইন দ্যাট ওয়েল নোন ইনসিডেন্ট অফ প্রফেটস লাইফ, মানে আল্লাহর ছত্রছায়া কিন্তু আল্লাহ ক্লিয়ারলি বলেন না এটা নিয়ে কি করতে হবে বা এরকম একটা ব্যাপার, বা যাকে তারা দুই পার্টি মানছে ওই পার্টি তো কাফের ইহুদি, আরেক পার্টি মুসলিম আল্লাহ নবী, দুজনে তাকে মানছেন আরবিট্রেট, মানছেন না, হইতেও তো পারত যে ওনার ওনার জাজমেন্টটা মানে মাইক্রোস্কোপিক্যালি ডেভিয়েশন হইতেও পারত, ভুল হইতে পারত, হইতে পারত না, তবু তো উনি আরবিট্রেট মানছেন, ওনার নবী মানছেন। পাঁচ নাম্বার, পিপুল আর ইন নিড অফ ইন্ডিভিজুয়ালস টু জাজ অ্যামং দেম, ফর দিস রিজন আলী বিন আবু তালেব সেইড ইন ইজ ডিফিউটেশন অফ দ্য খাওয়ারিজ জাস্ট ওয়ার্ড ইন্টেন্ডিং বাই ইট ইনজাস্টিস, এই কথাগুলো জাস্ট সুবিচারের কথা, কিন্তু ইন্টেনশন যা এটা যে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনজাস্টিস অবিচার। ইনফ্যাক্ট দে আর ওনলি সেইং দ্যাট দেয়ার ইজ টু বি নো গভর্নমেন্ট ইনফ্যাক্ট দে আর ওনলি সেইং দ্যাট দেয়ার ইজ টু বি নো গভর্নমেন্ট, তারা কোনো সরকারই মানে না এটাই তারা বলতেছে, বাট দেয়ার মাস্ট বি এ গভর্নমেন্ট পায়াস আর ইম্পায়াস, আলী রাজালন এটা বলছে, সরকার একটা থাকতেই হবে, পায়াস আর ইম্পায়াস সরকার থাকতেই হবে, কিন্তু তারা যেটা বলতেছে এটা মানে হচ্ছে কোনো গভর্নমেন্টই থাকবে না, কোনো গভর্নমেন্ট না থাকা হইতে পারে না, কোনো হিউম্যান এজেন্সি থাকবেই, সেটা আল মামুন থাকতে পারে, ওমর বিন আবদুল আলী থাকতে পারে, এই দুটো ওয়াইড একটা রেঞ্জ আছে, ভ্যারিয়াস ভ্যারিয়েশন আছে না, আমাদের ইন্দো পাক সাবকন্টিনেন্টে মানে কি বলে তৎকালীন ভারতেই এমন এমন রুলার ছিল, ইভেন দো হি ওয়াজ আপনার কি বলে মোগল, কিন্তু সে ক্লোজ টু খিলাফত ছিল, আলমগীর যিনি আওরঙ্গজেব পরের দিকে লেটার পার্ট অফ ইজ লাইফ, বা নাসিরুদ্দিন বলে একজন ছিলেন উনি যেমন খুব পায়েস ছিলেন, ভেরি ক্লোজ টু হয়তো খোলাফায় রাশিদিন ছিলেন এনারা বা কাছাকাছি, আবার দেওয়ার আকবর টাইপ অফ ক্যারেক্টার, তো এটা 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 থাকতেই হবে, গভর্নেন্স থাকতেই হবে। তারপরে বলতেছেন দিস ডেমনস্ট্রেটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্লোগান অফ আল হাকিমিয়া দ্যাট ইজ বিং প্রেজেন্টেড টুডে, আজকে যে স্লোগানটা প্রেজেন্ট করা হচ্ছে, আজকেরও খারেজি ট্রেন যাদের আছে এই সমস্ত জিহাদি ভাইরা, সকল জিহাদি ভাইরা, জিহাদ তো ইসলামের একটা ইবাদত, এগেন এটা থেকে আপনারা বুঝে নেন না যে জিহাদের সমালোচনা করতেছে আমি, জিহাদ কিন্তু একটা ইবাদত এবং ইবাদতের শর্ত আছে এবং শর্ত পালন করে সেটা করতে হবে। জিহাদি ভাই বলতে আমরা এটা বলতেছি যে যারা বোমা মারার ভিতরে, মুসলমান হত্যার ভিতরে বা এই যে কুফর তাগুতের ভিতরে এইসব কথার ভিতরে যারা জিহাদকে মনে করেন যে জিহাদ এক্সিস্ট, তাদের কথা বলতেছি। ডেমনস্ট্রেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্লোগান অফ আল হাকিমিয়া, আজকে যে স্লোগান অফ আল হাকিমিয়া আছে দ্যাট ইজ বিং প্রেজেন্টেড টুডে and the slogan of there being no rule except by Allah that was presented by the Khawarij. আজকে যেটা হচ্ছে, আজকে যেটা স্লোগান এবং খারিজিদের স্লোগানের ভিতরে তফাত যেটুকু আছে সেটা ডেমনস্ট্রেট করবে, এবং দোজ কলিং টু আল হাকিমিয়া ডু নট সে দ্যাট দ্য পিপল শুড বি রিমুভ ফ্রম এনি পসিবিলিটি অফ অ্যাপ্লাইং জাজমেন্ট, যারা বুঝে শুনে হাকিমিয়ার দিকে ডাকে, বুঝে শুনে হাকিমিয়ার দিকে ডাকে বলতে
এই যে যারা বোধ বলছেন যে আমি হাকিমিয়া বা যে কেউ আপনি 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 আকামুজামকে জিজ্ঞেস করেন, উনি কি বলবেন যে আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই? এই কথা কিন্তু উনি একবারে বলবেন। কিন্তু এটা বলার মানে উনি বলতেছেন না যে গভর্নমেন্ট থাকবে না কোনো, কিন্তু দেয়ার আর আদার্স যারা কি বলতেছে যে গভর্নমেন্ট থাকবে না বলতে কি বলছে, মানে কোন গভর্নমেন্টকে তারা মানতে চায় না, কোন রুলকে তারা মানতে চায় না, কোন প্রসিজিওরকে তারা মানতে চায় না। সেরকম আছে না যে যারে যে যেখানে আছে সবাইকে মেরে ফেলো, সবাইকে কেটে ফেলো, সেরকম ব্যাপার। আর এটির ভিতরে তফাত আছে, দোজ কলিং টু আল হাকিমিয়া ডু নট সে দ্যাট দ্য পিপল শুড বি রিমুভ ফ্রম এনি পসিবিলিটি অফ অ্যাপ্লাইং জাজমেন্ট, ইনস্টেড দে সে দ্যাট দ্য সুপ্রিম অথরিটি মাস্ট রেস্ট উইথ আল্লাহ রুল উইচ ইজ এ নেসেসারি ফ্যাসেট অফ ইসলাম। যারা সত্যিকার অর্থে হাকিমিয়ার দিকে ডাকতেছে, নট দ্য খাওয়ারিজ বা খাওয়ারিজদের ফলোয়ার যারা তারা না, খাওয়ারিজ থেকে যারা এটা গ্রহণ করছে তারা না, বা এক্সট্রিমিস্ট যারা তারা না, যারা যারা নর্মালি হাকিমিয়ার দিকে ডাকতেছে তারা কিন্তু রুলটাকে অস্বীকার করেন। যে জায়গার থেকে বললাম যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম ভুল করে হোক বা যাই হোক জামাতে ইসলাম সরে আসছে, হয়তো অন্য কারণে সরে আসছে, কিন্তু ওই স্ট্যান্ডটা তাদের আর নাই যে যারা রুল করে তারা সবাই কাফির, যারা ই করে তারা সবাই হত্যাযোগ্য, তাদেরকে সবাই মেরে ফেলা যাবে, এই জিনিস কিন্তু ওনার নাই এবং মুসলিম ব্রাদারহুডও এখানে নাই। বরং আমরা দেখি যে অন্যদিকে একটু বেশি চলে গেছে, মুসলিম ব্রাদারহুডও চলে গেছে। উনি তো ওনার নাম কি ইউসুফ আল কারজাবি, তো এখন ডেমোক্রেসিকে বলছেন যে ডেমোক্রেসি ইজ ওকে। ইনফ্যাক্ট জামাতিরা আমাদের সাথে আর্গু করে কিন্তু ওনাকে নিয়ে, উনি হচ্ছেন তাদের মেজর আলেম, উনি তো পৃথিবীর আসলে এক নম্বর আলেম, কোন সেন্সে পপুলারিটির দিক দিয়ে এক নম্বর আলেম, বা হাউ মেনি পিপল লিসেন টু হিম সেদিক দিয়ে উনি এক নম্বর আলেম, শুদ্ধতার দিক দিয়ে এক নম্বর না, কিন্তু কত বেশি মানুষ তাকে শোনে সেদিক দিয়ে উনি কিন্তু এক নম্বর আলেম। উনি তো বলছেন যে ডেমোক্রেসি ইজ ওকে, ডেমোক্রেসি সমস্যা নাই কোনো, বা ডেমোক্রেসি এটা দিয়ে ওরা ওরা বলে তো ওরা সরে আসছে, বরং উল্টা দিকে আর অনেকটুকু চলে গেছে। কিন্তু আসলে আমরা যখন আমরা আমরা এজ ইন্ডিভিজুয়াল যখন একটা জিনিসকে বিচার করব, আমরা সাবধানভাবে সাবধানে বিচার করব, আমরা চট করে কাউকে খারেজি বলবো না, চট করে কাউকে এক্সট্রিমিস্ট বলবো না, অ্যাট দ্য সেম টাইম চট করে কারো ফলোয়ারও হয়ে যাব না। আমরা দেখব জিনিসগুলো তাকিক করে কে কি ইন্টেনশনে কি বলতেছে। যেমন ধরেন একদিনে ঈদ করা, একদিনে ঈদ করা জিনিসটা কে কি ইন্টেনশনে কেন এটাকে কয়েন করতেছে, এটা থেকে শুধুমাত্র ফিটনেস ছাড়া কিছুই হবে না। আপনি আমাকে বলেন যে একদিনে আপনি কি মানে একটা একটা গ্রুপ অফ ল্যান্ড বা একটা 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 ভূমি বা একটা গুচ্ছ ভূমি বা একটা জায়গায় একটা দশটা পনেরোটা বিশটা একশোটা দেশ বা গোটা বিশ্বই যদি একজন একজন খলিফা বা একজন বড় আলেম বলেন যে একই দিনে সবাই ঈদ করা যায়, আপনি করবেন, করতে রাজি কিনা বা করা উচিত কিনা মনে করেন? আমি বলবো হ্যাঁ, আমি মনে করি, আর তুলে বলবো। কিন্তু আমাদের দেশে কি করবো? আমি বলবো নো, টিল দ্যাট ইজ এস্টাবলিশ আমাদের দেশে আমাদের দেশের লোকের সাথে আমাকে ঈদ করতে হবে, তাছাড়া শুধু ফিতনা 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 বাড়বে। সো ওই কথাটা ঠিক, কিন্তু কি ইন্টেনশনে বলতেছে সেটা দেখতে হবে। এই ইন্টেনশন দিয়ে তারা একটা গ্রুপ অফ পিপলকে আলাদা করে নিতে চাচ্ছে, ক্লিভেজ যেটাকে আমরা বলি, ছোটায় নিতে চাচ্ছে ফ্রম দ্য মেইন স্ট্রিম, ছোটায় নিতে চাচ্ছে। এবং ছোটায় নিতে নিয়ে তাদের ইন্টেনশনটা কি? ছোটায় নিয়ে এই লাইনে অ্যালাইন করতে চাচ্ছে। কোন লাইনে? যে কারো গভর্নেন্স মানি না, কারো অথরিটি মানি না। এবং একটা জিনিস বলতেছি যে তখনও এখনো সবসময় অথরিটি নাম মানা ছাড়া কোনোদিন মুসলিম হওয়া যাবেই না, ঘরেও না বাইরেও না। যে ঘরে বাপের অথরিটি নাই আপনাকে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং সিরিয়াসলি রং উইথ দ্যাট ঘর। যে ঘরে পুরুষ মানুষের অথরিটি নাই তার ওয়াইফের উপরে, বাপের অথরিটি নাই তার সন্তানের উপরে, সিরিয়াসলি সামথিং রং এন্ড ইট ইজ আন ইসলামিক। এবং এই অথরিটি চেঞ্জ যাবে যেতে 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 আপ টু মুসলিম খলিফা পর্যন্ত যাবে। এইটাই হচ্ছে ইসলামের ধারা, এবং এইটাকেই শুদ্ধ করে আপনার নিয়ে যেতে হবে এই পর্যন্ত। এর ভিতরে কোনো কাটছাট করা চলবে না, ভাঙা চলবে না, সবসময় অথরিটি দিতে থাকবে। আপনি চাইলে একা ঈদ করতে পারেন না, এটাই হচ্ছে তাকফিরিদেরই। আপনি চাইলে একা ঈদ করতে পারেন না। খরুজ মানে কি? খরুজ মানে বেরিয়ে যাওয়া। তো আপনি মেসজিদ মুসলমান থেকে ঈদে বাইরে হয়ে গেলেন, এটা এটা একটা খরুজ। আপনি আপনার মসজিদ থেকে বাইরে হয়ে গেলেন, মসজিদে নামাজ পড়বো না, এটা একটা খরুজ। আপনি আপনার সরকারকে অস্বীকার করলেন, অথবা আপনার দেশকে অস্বীকার করলেন, বা আপনার গভর্নমেন্টের গভর্নেন্সকে টোটালি অস্বীকার করলেন। হ্যাঁ, ইনকারেক্ট বলেন, ইনকারেক্ট বলেন, কুফর বলেন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি অস্বীকার করলেন। অস্বীকার করে কি বললেন? যে এমনিতে হারামের ভিতরে আছে, তার একটা হারাম করলে কি অসুবিধা, নকল করলেন। অথবা ইংল্যান্ডে থাকতেছেন, এ তো কাফের দেশ, দারুল হার, সুতরাং এখানে যে সাদা চামড়া গার্লফ্রেন্ড এনে লিভিং টুগেদার করতেছেন, এটা হলো কনকিউবিন। এগুলো আপনার মন গড়া ফতোয়া, আপনার মন গড়া, আপনার আপনার মনে যা ভালো লাগে সেটা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা এখান থেকে ই করবো, আপনারাও পড়বেন, আপনারা যদি বইটা